السلام عليكم. وعليكم السلام ورحمة الله. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের এমপি তক্রর তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। তো একদম শার্প 7টা বাজে, তো আমাদের পার্টিসিপেন্টরা জয়েন করতেছেন। তো প্রায় 30 জনের মতন পার্টিসিপেট করবে আমাদের আজকে ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমরা 7 জন দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট। তো আশা করতেছি কিছুক্ষণের মধ্যেই তারা জয়েন করবেন। তো এর মধ্যে আমি জাস্ট আমাদের এবিপি এর একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, তারপর স্যার স্যারের সেকশনটা শুরু করবে। তো আমাদের মাঝে আজকে আমাদের যে প্রোগ্রামটা ওয়েবিনার অন লিডিং চেঞ্জ ম্যানেজমেন্ট, যার কি স্পিকার হিসাবে আছেন আব্দুল আলী মুন্সি স্যার। তিনি আলহামদুলিল্লাহ কনসালটেন্ট হিসাবে বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত অনেক আগে থেকে ট্রেনিং এ ডেডিকেটেড এরকম একজন মানুষ, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো তিনি আজকে আমাদেরকে শিখাবেন। তো আলহামদুলিল্লাহ তিনি অনেক অর্গানাইজেশনেই টপ পজিশনে কাজ করেছেন, বর্তমানে একটা বড় অর্গানাইজেশনের গ্রুপ অফ কোম্পানিজের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছেন। তো ইনশাল্লাহ তার মুখ থেকে আমরা আজকে অনেক কিছু শিখবো। তো আমরা এবিপির তরফ থেকে আজকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে। জাস্ট এবিপির একটা ইন্ট্রোডাকশন, যে এবিপি ফাউন্ডেশন ফর রিসার্চ ইনোভেশন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে ফ্রেন্ড, তার আন্ডারে গভর্ন হচ্ছে এবিপি। সংক্ষেপে এবিপি একটা সার্ভিস মার্ক হচ্ছে একাডেমি অফ বিজনেস প্রফেশনালস। সো আমরা এখানে প্রোভাইড করতেছি 2017 সাল থেকে প্রফেশনাল ট্রেনিং, বিজনেস কনসালটেন্সি অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস। তাছাড়াও আমরা ফিজিবিলিটি স্টাডি, বিজনেস অ্যানালাইসিস, ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট, ইউকে কোয়ালিফিকেশন ডেভেলপমেন্ট, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট, আইটি সলিউশনস এবং লার্নিং কন্টেন্ট ডেভেলপমেন্ট, এই কাজগুলো করতেছি। সো এখানে আমাদের টিমটা দেওয়া আছে, যারা আমরা আলহামদুলিল্লাহ এখানে কাজ করছি। সো আমাদের লিডিংয়ে আছেন আমাদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ মজুমদার। উনি রিটায়ার্ড ডেপুটি সেক্রেটারি ছিলেন, মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্টে ফাইনালি উনি ছিলেন। এবং আমাদের এমডি হিসাবে আছেন হচ্ছে ফখরুল ইসলাম, ওমর ফারুক সিও হিসাবে আছেন, আমি এজেডএম সোহেল ডিরেক্টর হিসাবে আছি, তাছাড়াও অন্যান্য ডিরেক্টরদের দেওয়া আছে। আর আমাদের ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন প্রফেসর কাজী আফরোজ জাহানারা, যিনি সিনেট অ্যান্ড সিন্ডিকেট মেম্বার ঢাকা ইউনিভার্সিটির ছিলেন। আর একাডেমি অফ বিজনেস প্রফেশনালস আমাদের জাস্ট গত বছর পর্যন্ত আমাদের যে অ্যাক্টিভিটিস এখানে খুব সামারি করে দেওয়া আছে, যে আমরা প্রায় 15+ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছি, যেখানে প্রায় 5,500+ পার্টিসিপেট অ্যাটেন্ড করেছেন। এবং আমরা প্রায় 15 মতন পিজিডি ব্যাচেস আমরা অ্যারেঞ্জ করেছি, যেখানে লোকাল এবং ওয়ার্কশপ সেমিনার আছে আরও 50-90+ আমাদের ফরেন পিজিডি গ্রাজুয়েট আছে, 650 লোকাল পিজিডি স্টুডেন্ট আমাদের এখন পর্যন্ত কমপ্লিট করেছে আমাদের পিজিডি কোর্সগুলো করতেছেন, আর 200 অ্যালামনি আছেন। সো এখানে আমাদের কিছু অ্যাক্টিভিটিসের স্ন্যাপশট দেওয়া আছে, যেখানে আমরা দেখতেছি আমরা যে যে কাজ করেছি। আমরা এখানে লাইক আমাদের ট্রেনাররা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিচ্ছেন, সেটা দেওয়া আছে। এবং এখানে আমরা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করেছিলাম অন ইসলামিক ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সুকুক, যেটা 2019 হয়েছিল এবং যেটার নিউজ ফিনান্সিয়াল এক্সপ্রেসের মতন বিভিন্ন পত্রিকায় লিড নিউজ হয়েছিল, এবং ওই প্রোগ্রামটা অনেক প্রশংসিত হয়েছিল। তো এখানে ওই প্রোগ্রামের আরও কিছু ছবি, যেখানে আমরা বর্তমানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান স্যারকে দেখছি, যেখানে উনি চিফ গেস্ট হিসাবে ছিলেন ক্লোজিং সেরিমনিতে, এবং অন্যান্য বিভিন্ন এক্সপার্টদেরকে দেখতে পাচ্ছি এবং যারা পার্টিসিপেট ছিলেন তাদেরকেও দেখছি। তাছাড়াও আমরা গত বছর প্যান্ডামিকের সময় অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিস শুরু করি, যেখানে আমরা অনলাইনে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার, যেখানে ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয় ইন্টারন্যাশনাল বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে, যেখানে এবং আমরা কিছু আরও কিছু অ্যাক্টিভিটিস করি আমাদের ফ্রেন্ডের আন্ডারে, যেখানে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সিডরের এই বন্যার সময় এবং রোজার ঈদে বিভিন্ন ত্রাণ কার্যক্রম করি, তারও কিছু সুবিধাও আছে। সো আমরা এখান থেকে মূলত বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেগুলো করতেছি তার কিছু সামারি দেওয়া আছে। যেমন আমরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করছি ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন ইসলামিক ফাইন্যান্স প্র্যাকটিস, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পিজিডি ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিজিডি ইন রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, পিজিডি ইন সেলস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, পিজিডি ইন সফট স্কিলস ডেভেলপমেন্ট। সো এখানে আরও কিছু সার্টিফিকেট কোর্সের কথা বলা আছে, যেগুলো আমরা 1 মাস বা 2 মাসের হয়ে থাকে। আমাদের পিজিডি কোর্সগুলো মূলত 8 মাসের হয়ে থাকে, আর সার্টিফিকেট কোর্সগুলো একটু শর্ট, 2 থেকে 3 মাসের মধ্যেই করা যায়। যেমন ডিজিটাল মার্কেটিং এর উপরে, ইসলামিক ব্যাংকিং প্রোডাক্টস, স্ট্রাকচারিং সুকু, টাকাফুল ম্যানেজমেন্ট, আর এনজি কমপ্লায়েন্স, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন,
টাকাফুল ম্যানেজমেন্ট, এসএমই এন্টারপ্রেনারশিপ এর উপরে আমরা বিভিন্ন সার্টিফিকেট কোর্স করেছি। তো এখানে আমরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কোর্স কন্টেন্ট এবং স্ট্রাকচারটা দেওয়া আছে। আমাদের অন্যান্য কোর্সের স্ট্রাকচারটাও ঠিক অনেকটাই এরকম যে যেখানে প্রায় 6টা ইউনিট থাকে এবং প্রত্যেকটা ইউনিটের আন্ডারে 4টা করে সেশন থাকে। প্রতিটা সেশন হচ্ছে সপ্তাহে একদিন ক্লাসটা হয়ে থাকে, যেমন ফ্রাইডেতে নর্মালি। তো এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে ইউনিটগুলো, যেমন ম্যানেজিং এইচআর এনভায়রনমেন্ট, তার আন্ডারে 4টা সেশন, নেচার অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স প্ল্যানিং, কেরিয়ার প্ল্যানিং অ্যান্ড হ্যাপিনেস এট ওয়ার্ক, এইচআর ইনফরমেশন সিস্টেম অ্যান্ড অ্যানালিটিক্স। তো আমরা চেষ্টা করেছি যে আমাদের এইচআর কন্টেন্টটা এমনভাবে তৈরি করতে বর্তমান সময়ে এইচআর যারা প্রফেশনাল আছেন তাদের ডেইলি লাইফে, এখন যে ডিজিটাল ওয়ার্ক চলে আসছে তো ওখানে কীভাবে এইচআরটা ম্যানেজ করা যায় সেই জিনিসগুলো চলে আসছে। ইমোশনাল ইন্টেলিজেন্স কোচিং, টিম ডেভেলপমেন্ট, লিডিং টিমস অ্যান্ড চেঞ্জ, আজকে যেমন আমাদের চেঞ্জ ম্যানেজমেন্টের উপরে স্যার কথা বলবেন, এমপ্লয়মেন্ট ইথিক্স অ্যান্ড ওয়ার্ক প্লেস বুলিং, সো এটা হচ্ছে ম্যানেজিং ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম ইউনিটের আন্ডারে। এরকম করে প্রত্যেকটা ইউনিটের উপরে আসলে এক মাস ক্লাস হয়, দেন একটা এক্সাম হয়, এভাবে করে 6 মাসে আপনার 6টা ইউনিটের ক্লাস হবে আর প্রতি ইউনিটের পরে হচ্ছে আপনার একটা করে এক্সাম হবে। সো এখানে এক্সাম বা অ্যাসেসমেন্টটা যেভাবে হয় সেটা দেওয়া আছে, যে আমাদের 1 ঘন্টা 15 মিনিটের একটা অ্যাসেসমেন্ট হয় যেখানে 100 মার্কের মধ্যে 20 মার্কস হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে আপনার যে 4 দিন ক্লাস হবে সেখানে ট্রেনাররা হয়তো আপনাকে অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন দিবে, যেটা বলা আছে অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স অ্যান্ড অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে 20 মার্ক। আর ফাইনাল এক্সাম যেটা আসলে 1 ঘন্টা 15 মিনিট হয়, সেটা হচ্ছে ওই 4টা সেশন হওয়ার পরে যেখানে 80 মার্কের পরীক্ষা হয়, 25 MCQ এবং 5টা শর্ট কোশ্চেন থাকে, 25টা MCQ 2 মার্ক করে 50 মার্কস অ্যান্ড 5টা কোশ্চেন হচ্ছে 6 মার্কস করে 30 মার্কস। সো এভাবে করে আপনার টোটাল 80 মার্কসের এক্সাম হয় আর ওভারঅল আপনাকে 50 মার্কস পেতে হবে এই পিজিডি এইচআরএম কোর্সে পাশ করার জন্য। তো তার মানে হচ্ছে আপনার অন্যান্য কোর্সের ক্ষেত্রে ঠিক এরকম আমাদের পিজিডি কোর্সটা এইভাবে করে ডিজাইন করা। এখানে মূলত বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে দেখতে পাচ্ছি, যাদের থেকে যারা আমাদের পিজিডি কোর্সের ক্লাসগুলো নিয়ে থাকেন। মোহাম্মদ সাজ্জাদ মঞ্জুর স্যার, উনি হেড অফ এইচআর হিসাবে আছেন উথা গ্রুপে। দেন ফেরদৌস বাপ্পি, ওনাকে আমরা অনেকে চিনি কুইজের দেখি। এমডি এমদাদুল করিম, কাজী এম আহমেদ, মঈনুদ্দিন চৌধুরী, ওনারা সবাই ট্রেনিংয়ে আছেন। এবং কাজী এম আহমেদ, মঈনুদ্দিন চৌধুরী, এমদাদুল করিম, সাজ্জাদ মঞ্জুর, ওনারা সবাই বিভিন্ন গ্রুপে আছেন যেখানে ওনারা ওনাদের টিমগুলোকে লিড দেন। মীর মোহাম্মদ ফখরুল ইসলাম, উনিও কিছু ক্লাস দেন, যিনি আমাদের এবিপির এমডি হিসাবে আছেন। আর তাছাড়া মুন্সিজারাদেরকে চিনেন সবাইকেই মাশাল্লাহ, যেহেতু উনি বোর্ডের একজন ফাউন্ডার মেম্বার। তো কাজী এম আহমেদ, মঈনুদ্দিন চৌধুরী, ওনারা সবাই বোর্ডের মেম্বার। তো ওনারা আলহামদুলিল্লাহ ট্রেনিং সেক্টরটাকে লিড দেন। তো এখানে আরও কিছু আপকামিং ওয়েবিনার এবং সেশন এডমিশনের কথা বলা আছে, যেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আরও দেখব। তো আজকে আমি এখানে আমাদের একটা লার্নিং পোর্টাল আছে যার মাধ্যমে আমরা আমাদের সাপোর্টটা দিয়ে থাকি অনলাইনে, যেহেতু ক্লাসগুলো বেশিরভাগ ক্লাসই অনলাইনে হয়ে থাকে, যেখানে স্টুডেন্টরা অ্যাক্সেস করে তাদের কোর্স ম্যাটেরিয়ালগুলো পেয়ে যায়, যেখানে ওখানেই এক্সামগুলো দেওয়া যায়, অনলাইন এক্সামটা ওখানে হয় এবং অনলাইনেই সব কোর্স কন্টেন্ট এগুলো পাওয়া যায় আর কি। সো আমি আব্দুল আলী মুন্সি স্যারকে বলবো যে ওনার সেশনটা ইনশাল্লাহ হয়তো উনি শুরু করতে পারেন ইনশাল্লাহ। আমাদের তরফ থেকে এতটুকুই ছিল, তো যারা জয়েন করছেন সবাইকে থ্যাংক ইউ, আবার হয়তো কথা হবে স্যারের সেশনের পরে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ। তো আমি শুরু করি, শুরু করার আগে একটু ইন্ট্রোডাক্টরি সেশন করতে চাই, যদিও সময় কম, আমাদের হাতে 2 ঘন্টা সময়, তারপরে একটু যদি আমরা একজন আরেকজনকে না চিনি, আসলে আমারও অডিয়েন্স পার্সপেক্টিভটা না বুঝতে পারলে আমার ডেলিভারিটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না। সেই জন্য আমি সবাইকে একটা কাজ করতে বলি, প্রত্যেকে দুইটা, একটা হচ্ছে পরিচয় পর্বে, দুইটা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। প্রথম হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে আপনি কোন চেঞ্জটা করার জন্য এখন চেষ্টা করছেন, এমন একটি চেঞ্জের কথা ব্যক্তিগত জীবনে লিখতে হবে। এবং আজকের লার্নিংটা, এই চেঞ্জ, লিডিং চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস অর লিডিং চেঞ্জ, এই লার্নিংটা থেকে আপনারা কিভাবে আপনার কর্মজীবনে বেনিফিটেড হতে পারবেন বলে আপনি মনে করেন, এই দুইটা প্রশ্ন আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম। জাস্ট ইনস্ট্যান্ট ব্রেনে এখন টপ অফ মাইন্ড যেইটা আপনাদের মাথায় আসে সেইটাই লিখবেন, লিখে
লেখা শেষ হওয়ার সাথে সাথে যার শেষ হয়ে যাবে সে আনমিউট করবেন, আনমিউট করে বলবেন, একটু পরিচয় দিবেন কোন অর্গানাইজেশন, কোন রোলে আপনি কাজ করছেন এবং আপনার এই দুইটা কোশ্চেনের আনসার কি। এবং ইনশাল্লাহ একটা কথা, একটা সুসংবাদ বা দুঃসংবাদ বলেন না কেন, একটা জিনিস আমি আগে বলে দেই, এই সেশনের কোনো কোর্স ম্যাটেরিয়াল নাই। তার মানে কি, অবশ্যই কোর্স ম্যাটেরিয়াল আছে, সেটা আমি একটা হিন্টস দিব, বাট আমি কোনো কোর্স ম্যাটেরিয়াল দিব না। আমি নর্মালি একটা কাজ করি, যেমন ধরেন আমি 7 habits নিয়ে আমি সেশন নেই, কিন্তু আমি কোনোদিনই কোর্স ম্যাটেরিয়াল দিতে যাই না। কেন যাই না, কারণ হচ্ছে আমি যদি 7 habits বইটা মনে করি সবার কেনা কেনাটা বাধ্যতামূলক, সুতরাং আপনি এই বইটা কিনবেন, আমার প্রতিটা কোর্স প্রতিটা সেশন কোনো না কোনো স্ট্যাবলিশ থট প্রসেস, স্ট্যাবলিশ আইডিয়া, স্ট্যাবলিশ বই বুক কনসেপ্টকে কেন্দ্র করে। সুতরাং আমি যেটা করব, আমি এইটা একদম এই ট্রেনিং শেষে, এই সেশন শেষে আমি সেই সোর্সটা আপনাদেরকে বলে দিব, এবং দেন আপনারা আইদার বই কালেক্ট করবেন অথবা সেইটার উপর একটা সামারি বুক অনলাইন থেকে ডাউনলোড করবেন। আমার আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এবং আমি কোনো কিছুই এখানে শেয়ার করব না যেটা ওয়ার্ল্ড ক্লাস না, এটা আমার দিক থেকে কথা। তাহলে প্রথম দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে কোন চেঞ্জটা করার জন্য আপনি চেষ্টা করছেন সেটা, সেকেন্ড হচ্ছে আজকের দিনের লার্নিংটা নিয়ে আপনি কি মনে করেন, কিভাবে আপনার অর্গানাইজেশনে আপনি এটা বেনিফিট দিতে পারেন বা আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন, এই দুইটা প্রশ্ন উত্তর দিবেন। একটু নাম বলবেন, পরিচয় বলবেন, কি রোল প্লে করেন এটা একটু বলবেন, এবং আপনারা এই দুইটা প্রশ্ন উত্তর দিবেন। এবং সবাই, কেন বলছি যে সবাইকে কাগজে লিখতে হবে, সবাই দেখেন অনলাইন লার্নিং কিন্তু খুব ডিফিকাল্ট, আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি না যে আপনারা আসলে কিভাবে রিয়্যাক্ট করছেন আমার আমার প্রতিটা কথা। এই জন্য আমি অনলাইন সেশনে সবাইকে বাধ্য করি কাগজে কলমে লেখার জন্য। সুতরাং আমি রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা আমার প্রতিটা কথা, আমি যে পয়েন্টগুলি বলবো এগুলি আপনারা কাগজে কলমে লিখবেন, এবং কাগজে কলমে যে আজকে ক্লাসের নোটটা নিলেন, এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা অনলাইন পোর্টালে এটার একটা ছবি তুলে জমা দিয়ে দিবেন। এটাই আপনার হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা, যে আপনি ক্লাসে অ্যাটেন্ড করেছেন। আমার অ্যাটেন্ডেন্সের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি যদি আজকে, আমি আজকে যদি 5-13 points নিয়ে যদি আমি কথা বলি, 13 points আপনাদের খাতায় লিখা থাকতে হবে, এবং এই খাতাটা ছবি তুলে আপনারা আজকে সাবমিট করে দেবেন। আমি জানি না সোহেল ভাই, এখানে আপনাদের পোর্টালে কি কোনো পিকচার বা কোনো কিছু সাবমিট করার ব্যবস্থা আছে কিনা। তো আপনারা যার লেখা হয়ে গেছে তারাই একজন একজন করে আনমিউট করে আপনারা কথা বলা শুরু করতে পারেন। সোহেল ভাই কি আমাকে একটু হেল্প করবেন একটু? আপনাকে আমরা কো-হোস্ট বানিয়ে দিয়েছি। অসুবিধা নাই, আমার কিন্তু কোনো প্রেজেন্টেশন নাই, প্রথম কথা একটা বলে দেই আপনাকে, আই হ্যাভ নো প্রেজেন্টেশন, নো পাওয়ারপয়েন্ট। ওকে, কোনো সমস্যা নেই। তো আমি যেটা সোহেল ভাই বলেছি, যে সবাই আজকের ক্লাস শেষে দুইটা পাতা, দুইটা কাগজে ওনারা লিখবেন এবং এটা ছবি তুলে আপনাকে জমা দিবেন, আপনাদের আপনাকে মেল করে পাঠাবেন বা এটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে কোথাও, এটাকে প্রত্যেকে এই দুইটা পাতা সেন্ড করবে আপনাকে। জি ঠিক আছে, আমি এটা ইনশাআল্লাহ দেখি, আমি সেশনের শেষে ইনশাআল্লাহ এটা আমি ইয়ে করে দিব ইনশাআল্লাহ, কিভাবে করবেন তারা। ঠিক আছে, এখন যদি আপনি সবাইকে একটু আনমিউট করে একজন একজন করে কথা বলতে আমার জন্য সুবিধা হতো। আমি মনে করি আনমিউট করে সবাই কথা বলতে শুরু করতে পারেন। আমি যে দুইটা পার্সপেক্টিভ বলেছি, দুইটা প্রশ্নের আনসার, পরিচয় দিবেন, তারপর হচ্ছে একজন একজন করে বলেন যে দুইটা বিষয়ে কথা। ওকে, আমি কল করছি, তো প্রথমেই আব্দুল্লাহ কাউসার আমি দেখতে পাচ্ছি। আপনি যদি আমাদেরকে বলতেন যে আজকে সাজেক দুটো কোশ্চেনের অ্যানসার জানতে চাচ্ছে, তো এটা যদি আপনি যদি লেখা হয়ে থাকে আপনি বলে থাকেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আব্দুল্লাহ কাউসার, আমি বাংলা ক্যাটে জব করি, প্রকিউরমেন্টে আছি। আমি একটু পরে জয়েন করছি স্যার, আসলে আমি সরি যে প্রশ্ন দুইটা আমার লেখা, মানে কি প্রশ্ন করছেন সেটা আমার জানা। আচ্ছা, আমি প্রশ্নটা আবার বলছি, আপনি আবার বলেন দুইটা প্রশ্ন। প্রথম হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে কোনো চেঞ্জ আপনি করার চেষ্টা করছেন কিনা, একটা। দ্বিতীয় হচ্ছে আজকের সেশনের পরে লিডিং চেঞ্জ, এই এই লার্নিংটা আপনার কর্মজীবনে, আপনার কর্মক্ষেত্রে আপনি কিভাবে কাজে লাগাবেন বলে মনে করেন, হ্যাঁ কিভাবে এটা আপনাকে হেল্প করবে বলে মনে করেন,
এই দুটো প্রশ্ন উত্তর দিতে হবে। আপনি যদি পরে বলতে চান বলতে পারেন, সলভে আরেকজনকে আপনি কল করতে পারেন। আবু জাফর ইকবাল, আপনার কি লেখা হয়েছে? আবু জাফর ইকবাল, আপনার লেখা না হলে। আসসালামু আলাইকুম। স্যার এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে অফিসে ছিলাম, একটু ব্যস্ততার কারণে আমার একটু লেটে জয়েন করছিলাম স্যার, সে কারণে আমি হয়তো আপনার এই 15 মিনিট লেকচার আমি কোনো কিছু শুনতে পাইনি। আমি জাস্ট এই মাত্র মিনিট খানেক হলো আমি জয়েন করছি স্যার। আচ্ছা, আপনি তো কোশ্চেনটা শুনতে পেরেছেন, যে যেটা ইয়ে ভাইকে বললেন, কাউসার স্যারকে, কাউসার ভাইকে বললেন স্যার, সেটাই আসলে কোশ্চেন, ওই দুটো কোশ্চেনের অ্যানসার আর কি। আপনি কি চেঞ্জ চাচ্ছেন ইমিডিয়েটলি, এবং আপনার এই আজকের প্রোগ্রামের পরে আপনার এক্সপেকটেশন কি, কিভাবে আপনি চেঞ্জ করতে চান? এক্সপেকটেশন বলতে স্যার আপাতত আমি স্যার সিভিল ইঞ্জিনিয়ার, তো সেই ক্ষেত্রে আমার আসলে প্রজেক্ট বেস কোশ্চেন আমি করব স্যার। শুনতে পাচ্ছেন স্যার? জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখন আমি স্যার প্রথমত মানে মন স্থির রেখে একভাবে একটা প্রজেক্টের দিকে কনসেন্ট্রেশন দিয়ে ঠিকঠাক শেষ করা, এর জন্য যত রকম প্রেসার থেকে শুরু করে যাবতীয় সবকিছু যেন ইজিলি হ্যান্ডেল করে প্রজেক্ট যেন ভালোভাবে শেষ করতে পারি স্যার। আচ্ছা, আর ব্যক্তিগত জীবনে? স্যার ব্যক্তিগত জীবনে বলতে স্যার একটু যদি আপনি একটু যদি স্যার ডিটেইলসে বলেন আমি একটু অ্যানসার করতে সুবিধা হবে স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আপনার আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ করতে চান কিনা? জি অবশ্যই স্যার, আমি পুরো ডিসিপ্লিনের মধ্যে চলতে চাই। চেঞ্জ বলতে স্যার আপনার, জি স্যার অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট নেক্সট কে বলবেন? আনারুল করিম, আপনার কি লেখা হয়েছে? শাহিন ভাই, আনারুল করিম শাহিন। স্যার আরেকটা বিষয় স্যার আমি বলতেছিলাম স্যার, এই যে লিডিং যে ম্যানেজমেন্ট বলেন, আবু জাফর সাহেবের মনে হয় আনমিউট হয়ে, আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছেন। স্যার আমি বলতেছিলাম স্যার, জি বলেন এখন স্যার, আজকের যে আপনার সেমিনার যে বা ওয়েবিনার যে টপিক লিডিং চেঞ্জ ম্যানেজমেন্ট, তো এটা আসলে স্যার যে লিডার থাকে আপনার পরি মানে মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে স্যার লিডার আসলে যেভাবে আপনার যে আপনার জুনিয়রদের যেভাবে যত্ন নিয়ে টেক কেয়ার করে যেভাবে আপনার গড়ে উঠে মানে এভাবে নাই স্যার, মানে আমি একজন রিয়েল লিডার হতে চাই সেক্ষেত্রে স্যার, লিডিং এর যে চেঞ্জ ম্যানেজমেন্ট, তাহলে স্যার আপনার কর্মক্ষেত্রে বা বাস্তব বাংলাদেশের যে এনভায়রনমেন্ট সেখানে একটা সুন্দর আপনার কাজের একটা ভালো পরিবেশ আসবে, প্লাস সবাই খুব সুন্দর করে কাজ করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট নেক্সট আরেকজন যদি একটু পরিচয় দিয়ে বলেন। হ্যালো হ্যালো ভাই, আমি আব্দুল কাউস, আমি বলে ফেলি। জি স্যার, আমি আব্দুল আল কাউসার, আমি বাংলা ক্যাটে আছি। আমি আমি আসলে ব্যক্তি জীবনে যেটা আমার ঘটনা ঘটেছে, যে আমি ব্যক্তি জীবনে রাজশাহী ইউনিভার্সিটি থেকে জিওলজি মাইনিং এ মাস্টার্স করেছিলাম স্যার, এবং থিসিস নিয়ে মাস্টার্স করেছিলাম। পরবর্তীতে আমি জিওলজি মাইনিং এ অনেক ট্রাই করে জব পাইনি, পরে আমি সাপ্লাই চেনে জব করেছি, এখন সাপ্লাই চেনে আছি প্রায় 7 বছর ধরে। তো এই যে একটা জায়গা থেকে আমাকে টোটালি চেঞ্জ করে, আমি প্রথমে সাপ্লাই চেইন আসতে আমাকে পরে MBA করতে হয়েছে, আমাকে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতে হয়েছে, এই যে আমার টোটালি একটা ভিন্ন ব্যাকগ্রাউন্ডের সাথে, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডও না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে কমার্স ব্যাকগ্রাউন্ড, তারপরে সাপ্লাই চেইনের মতো একটা সাবজেক্টে আমাকে নিজেকে হিউজ চেঞ্জ করতে হয়েছে। এই জন্য আমি সবসময় আমি ABB-তেই PGDE করছি স্যার, এই জন্য সবসময় আমাকে তাদের সাথে অ্যালাইন থাকতে হয়েছে, নতুন কোথায় কি হচ্ছে সেটা নিয়ে অ্যাডাপ্টেবিলিটি আমাকে বাড়াতে হয়েছে। আর আজকে সেমিনারে আমার এক্সপেকটেশন ওইটাই, যে আমার নিজের অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো, আমার এই চেঞ্জিং নতুন যে ইনোভেশন আসছে সেটার সাথে নিজেকে কিভাবে অ্যাডাপ্টেবিলিটি বাড়াতে পারি, কিভাবে চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারি। যেমন স্যার, এই করোনা সিচুয়েশনে আমরা প্রোক্যুরমেন্টের লোকেরা সাধারণত দেখলাম যে আমরা অফিসিয়াল ডেস্ক ছাড়া বা ভিজিট করা ছাড়া কোনো কাজ করতে পারতাম না, বিশেষ করে আমার কোম্পানিতেও। আমরা যখন এই করোনা আসলো তখন যে আমরা টোটালি নিজেদেরকে চেঞ্জ করে ডিজিটাইজ করে, সেই ডিজিটাইজের সাথে অনেকে খাপ খাওয়াতে পারেনি, কিন্তু আমরা আবার অনেকেও পেরেও গেছি,
ক্রিয়েটাইজ হয়ে আমরা প্রোক্রিমেন্ট পুরো প্রোক্রিমেন্টটাকে আমরা বাসায় বসে হোম অফিস করে আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি। এই যে বাড়ানোর যে অ্যাডাপ্টেবিলিটি এটা দেখা যায় স্যার এই আপনাদের সাথে বিভিন্ন সেমিনার বিভিন্ন অংশগ্রহণ করি বলেই এই ইনোভেশন চিন্তাগুলো অনেক সময় মাথায় আসে। আমি চাই যে আরো সামনে আগাইতে এবং আপনার কাছ থেকে কিছু শিখতে স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট জি আসসালামু আলাইকুম। আমি হ্যালো আমি কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলেন। জি আসসালামু আলাইকুম, আমি সালেক বলছিলাম। আমি আমার ক্যারিয়ারে ছিলাম এইচআর এবং বিশেষ করে প্রথমে শুরু করেছিলাম আমি অ্যাকাউন্টস ইয়াতে সেকশনে, পরবর্তীতে এইচআর এর সাথে অ্যালাইন হয়েছিলাম ইন 2013 এ এসে যখন রানা প্লাজার ঘটনা ঘটলো। এর পরবর্তীতে আমি আমার কোম্পানিতে আমি কমপ্লায়েন্সে অ্যাড হলাম এবং টিল নাও আমি সিএসআর ডিপার্টমেন্টটাকে লিড করছি। আমার চেঞ্জের বলতে আমার ক্যারিয়ারের চেঞ্জ বলতে এটাই, এবং এটাকে আমি আরো কিভাবে আরো অনেক দূরে নিয়ে যেতে পারি এই জায়গায় আমি আমার ইয়েটা। আর আমি আমার কোম্পানিতে এরকম 12 বছর চলছে টেক্সটাইল অ্যাপারেল সোর্সিং কোম্পানি। তো আমরা আমাদের এখানে জাস্ট আমরা এই সানডেতে আমরা 1 বছর পর অফিসে ব্যাক করলাম। সো একটু আগে আমার আগে ভদ্রলোক যিনি বললেন ঠিক আমরা আমাদের অফিসটাকে কিভাবে ওয়ার্ক ফ্রম হোম এনভায়রনমেন্ট থেকে আবার যে আমরা ব্যাক টু দ্য ফিজিক্যাল অফিসে যাচ্ছি, এই যে চেঞ্জের যে জায়গাগুলো আমার সকল ডিপার্টমেন্টের মধ্যে যে একটু অ্যালাইন করে জিনিসটাকে আরো প্রোডাক্টিভিটিটা বাড়ানোর জন্য কিভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি এই চেঞ্জটা আমি আমার অফিসে নিয়ে আসতে চাই আর কি, সবার ভিতরে ইন্টারঅ্যাকশনটা বাড়িয়ে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট সালামুকুম স্যার, আমি সাইফুল বলছি। জি আলাইকুম সালাম। আমি একজন যেটা হচ্ছে স্যার ভালো একজন লিডার হতে চাই আর কি, আর এই লিডার হওয়ার জন্য যে গুণগুলো দরকার এগুলো আমি সার্চ করতেছি এবং জানার চেষ্টা করতেছি যে কি কি গুণ অর্জন করলে নিজে একজন ভালো লিডার হওয়া যায়। তা আমি সেই গুণগুলো নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি স্যার, নিজের মধ্যে সেই গুণগুলো যাতে আমি ই করতে পারি, প্র্যাকটিস করার চেষ্টা করতেছি স্যার। এটাই আর কি, আমি ভালো একজন লিডার হতে চাই আর কি স্যার। আপনি কোন অর্গানাইজেশনে আছেন? আমি একটা আইটি সেক্টরে আছি স্যার। আচ্ছা ওকে থ্যাংক ইউ। নেক্সট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছিলাম। আমি এখন ডাচ বাংলা ব্যাংকে আছি এক্সিকিউটিভ অফিসার হিসেবে। স্যার প্রথম যে প্রেজেন্ট আমি প্রফেশনটাই চেঞ্জ করতে চাই এখন, মানে আমার ব্যাংকিং সেক্টর থেকে আমি ইসলামিক ব্যাংকিং অথবা আদার অন্য কোনো অর্গানাইজেশনে যেতে চাই। আর 2 নম্বর সেই কোশ্চেনটা ছিল স্যার, আমি গত 2 মাস আগে আমার ট্রান্সফার হয়েছে, আমি অ্যাকাউন্ট ডিভিশনে কাজ করতাম এর আগে, আমার ট্রান্সফারটা হয়েছে হচ্ছে এখন ডিএমডি অফিসে। এখন আমাকে অনেক মিটিং ম্যানেজ করতে হয়, ডিএমডি এমডি স্যারদের সাথে অনেক মিটিং, আর এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ার কারণে প্রতিদিনই কমপক্ষে 1টা বা 2টা মিটিং থাকে। তো স্যার আমি কোনো মানে যে ম্যানেজমেন্টে এখন ম্যানেজমেন্টের টপ ম্যানেজমেন্টের সাথে কাজ করতে গিয়ে অনেক কিছু হয়তো বা বুঝি না এখনো, তো আমি চেষ্টা করতেছি এটা কোনো ডেভেলপমেন্ট করতে পারি কিনা, যে টপ ম্যানেজমেন্টের সাথে ইন্টারঅ্যাকশনটা ভালো হয় যাতে, অথবা মিটিংগুলো যাতে ভালোভাবে ম্যানেজ করতে পারি। এবং মিটিং এখন ডিজিটাল ফর্মে হচ্ছে, কিন্তু স্যার এখন প্রচুর পরিমাণে পেপার আসে আমাদের কাছে, যেহেতু ব্যাংক হওয়ার কারণে অনেক কোপজাল থাকে এবং সেখানে আমাদের স্যারদের সাইন করতে হয়, সবারই সাইন করতে হয়, এমডি ডিএমডি এবং অন্যান্য সিএসও যারা আছে। তো স্যার চেঞ্জ বলতে আমি স্যার এইটার মাধ্যমে এইটাই খাপ খাওয়াতে পারি যাতে, কিন্তু বাট 1 নম্বর চয়েস হচ্ছে আমার স্যার প্রফেশনাল চেঞ্জ করা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট আর দুইজনের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। জি সাব্বির রহমান বলছিলাম। জি আপনার ফার্স্ট কোশ্চেন ছিল আমি বেসিক্যালি কি চেঞ্জ করতে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে আমি যে চেঞ্জ করতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আমার হায়ার এডুকেশন পার্ট এখনো বাকি আছে। আমি ইঞ্জিনিয়ারিং করেছি ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ, তো সেখানে আমি আরো কিছু হায়ার এডুকেশন করতে চাই, প্লাস নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমি আরো আমার নলেজ বেসটা বাড়াতে চাই। এটা একটা বিষয় যার কারণে বেসিক্যালি আজকে সেশনটা যে ডিফারেন্ট ডিফারেন্ট নলেজ শেয়ারিং এর মাধ্যমে যে ডিফারেন্ট নলেজ গুলা গ্যাদার করার যে একটা বিষয় ওই জন্য বেসিক্যালি আজকের সেশন।
আর সেকেন্ড হচ্ছে যে আমি যেহেতু সাপ্লাই চেইন প্রফেশনাল, আমি একটা কনজিউমার গুডস ডিভিশনে আছি, একটা গ্রুপ অফ কোম্পানি। তো সেখানে আমি বেসিক্যালি লিজাইল সাপ্লাই চেইনটাকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, যেটা আসলে অনেক চ্যালেঞ্জিং। তো আমি সেই লিডিং এ যাতে থাকতে পারি এবং সেই লিডিং এ কাজ করতে পারি, সেটার জন্য কিছু গাইডলাইন বা স্ট্যান্ডার্ড কিছু প্রসিডিউর, যেটা আপনি শুরুতেই বললেন যে আপনি ওয়ার্ল্ড ক্লাস কিছু স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবেন, তো ওই আশাতেই আছি আর কি। দেখি আজকে আমি নতুন কি শিখতে পারি আপনার থেকে। অবশ্যই আপনার তো দেয়ার অনেক কিছু আছে, এখন আমি কতটুকু নিতে পারি সেটাই আর কি বিষয়টা, যে আমার দিক থেকে আমি কতটুকু নিতে পারি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ওয়েলকাম, সালাম। নেক্সট আর কেউ বাকি আছেন? আছে আমি। আসসালামু আলাইকুম স্যার, আমি জুবায়দুল ইসলাম। তাহলে আমি, মাই অর্গানাইজেশন নেম ইজ ডেল্টা ফার্মা লিমিটেড, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ এক্সপোর্ট ডিপার্টমেন্ট। মানে অ্যাকচুয়ালি আমরা যে এক্সপোর্ট করি মেডিসিন, যেটা সেই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমি আছি। আমার আন্ডারে চারজন এক্সিকিউটিভ আছেন, আমার উপরে একজন বস আছেন। তো স্পেশালি চেঞ্জ ম্যানেজমেন্ট ওয়ার্ড, যেটা সেন্টেন্স যেটাই বলি, এটা আমার কাছে অনেকটা ক্যাচি মনে হয়েছে। যে মিড লেভেল ম্যানেজার হিসেবে আমি আমার টপ ম্যানেজমেন্টের সাথে ইন্টারাকশন হয় ক্ষেত্র বিশেষে, সো সেই জায়গাতে তাদের টেম্পোটা বোঝা বা তাদেরকে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা, আমার মনে হয়েছে যে এই জায়গাতে চেঞ্জ ম্যানেজমেন্ট একটা গুড রোল প্লে করতে পারে। তাদের আইডিয়াটা বোঝা, তারা কি চাচ্ছে, তার ফলশ্রুতিতে এটাতে যদি আমি ইফেক্টিভ ওয়েতে কাজ করতে পারি, দেন ইন টার্মস আমার অর্গানাইজেশনাল বেনিফিট হবে, সেক্ষেত্রে ইন দ্য লং রান আমি নিজেও বেনিফিটেড হব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ বাকি আছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকওয়াত হোসেন হিমু বলছিলাম। আমি সবুজ উদ্যোগে আছি কর্মী হিসাবে। সবুজ উদ্যোগে আমরা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি। তো আজকে আমার পার্সোনালি যেই ব্যাপারটা ছিল, সেটা ছিল কোন একটা কাজ শুরু হয় অনেক উৎসাহ নিয়ে বা এনথুসিয়াজমটা অনেক বেশি থাকে, তো দেখা যায় অনেক সময় কোন কোন ক্ষেত্রে এটা আস্তে আস্তে কমে যায়, এবং যখন যেই কাজগুলোতে এটা কমে যায় সেটা সাফল্য আসে না। এটা কিভাবে ধরে রাখা যায়, এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার ছিল যে এই জায়গাটাতে আমি উন্নতি করতে চাই। আর দ্বিতীয় ছিল যে আমার সহকর্মী যারা আছে তাদের মাঝে যে ওনারশিপটা একটা কাজে তৈরি করা, এইটা আমার একটা লক্ষ্য ছিল যে তাদের কিভাবে ওনারশিপটা তৈরি করা যায় তাদের মধ্যে। ওকে, আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। তারপরে কেউ যদি থাকেন যে মনে করছেন যে আপনার কথাটা ডিফারেন্ট, আপনি যা বলতে চান এটা ডিফারেন্ট ফ্রম আদার্স, তাহলে আপনি বলতে পারেন। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান। জি, আসসালামু আলাইকুম, আমি বাদল হোসেন বলছিলাম। আমি গভর্নমেন্টে একটা অটোনোমাস বডিতে আসছি মিড লেভেল অফিসার হিসেবে। আসলে আমি ব্যক্তিগত জীবনে ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়ে পড়াশোনা করতেছি, সেই হিসেবে এই টপিকটা মনে হচ্ছে যে আমার জন্য মানে বেশ ফ্রুটফুল হবে, এবং এই রিলেটেড আমি কিছু বই পুস্তকও মানে কিনছি বা পড়তেছি, বিশেষ করে জন পি কোটারের কয়েকটা বই আমার সংগ্রহে আছে অলরেডি, যার কারণে এই ওয়েব নিয়ারে আমার আশা আর কি। আমি আসলে পার্সোনালি যেটা ফিল করছি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কাজ মানে বৃত্তের বাইরে কোনো কাজ করতে যাই, তখনই দেখা যায় বিভিন্ন রকম বাধার সম্মুখীন হই। সেই বাধাগুলো কিভাবে দূর করা যায় সেই নলেজ গ্যাদারিং এর জন্য এখানে আসা মূলত। আর যদি বলেন যে অর্গানাইজেশন, আপনার নাম কি বললেন একবার বলেন তো। জি, আমি বাদল হোসেন, আমি গভর্নমেন্ট একটা অটোনোমাস বডিতে মিড লেভেল অফিসার। বাদল হোসেন, হ্যাঁ বাদল হোসেন, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাধার সম্মুখীন হই সেই বিষয়টা যদি আমি কাজ করতে চাই সেক্ষেত্রে আমার অবশ্যই নলেজ দরকার, এই জন্য আসলে আমার মানে এই অভিনয়ে আসা। মানে দুইটা কাছাকাছি হয়ে গেল কিন্তু পার্সপেক্টিভ আমি মনে করি যে একই।
না থ্যাংক ইউ আমরা আমরা জানি না কতজনকে কভার শুনতে পারলাম তবু লাস্ট আর কেউ যদি বাকি থাকে আর একজন লাস্ট এরপর আমরা চলে যাব ইনশাআল্লাহ স্যার আমি কামাল বলছিলাম স্যার জি আসসালামু আলাইকুম আমি স্যার একটা বেসরকারি প্রতিষ্ঠানে আছি প্রতিষ্ঠানের নাম হলো আলফাতা পাবলিক সেন্স মানে আলফাতা গ্রুপে আছি আমি এজ এ হেড অফ এইচআর হিসেবে তো স্যার আসলে আমি একটু ঢুকেছি স্যার যদি যেটা বুঝলাম স্যার এই কিছুক্ষণ আলোচনায় তো ওখান থেকে আমি একটু বলছি শেয়ার করছি যে স্যার আমি আসলে আমি প্রায় 10 ইয়ার্সের মতো হয়ে গেল এই প্রতিষ্ঠানে সো স্যার আমার আমার হাত ধরে কিছু চেঞ্জ আসছে ডেফিনেটলি যেমন স্যার কিছু প্রসেস আমি চেঞ্জ করেছি সেখানে আর কিছু টেকনোলজি আমি অ্যাডাপ্ট করেছি ওখানে নতুন করে কিছু অথবা রোল রেসপন্সিবিলিটি এগুলো কিছু চেঞ্জ হয়েছে কিছু ইন্ডিভিজুয়াল লেভেলে অ্যাটিটিউড আমি হয়তো চেঞ্জ করতে পেরেছি কিংবা কিছু পলিসি লেভেলেও আমি কিছু চেঞ্জ করেছি কিন্তু স্যার আসলে আমি চাচ্ছি যে হোল অর্গানাইজেশনে একটি সাকসেস বয়ে আনতে পারে এরকম কিছু চেঞ্জিং একটা কিছু দ্যাট মিনস আমি যদি বিহেভিয়ার লেভেলে কিছু চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমার সাকসেসটা আরও বেশি ত্বরান্বিত হবে সো আমার স্যার জানার খুব ইচ্ছা এবং শেখার ইচ্ছা যে মানুষের বিহেভিয়ারটিকে কীভাবে চেঞ্জ করা যায় কীভাবে আমি এই টুলসটা অথবা এই মেশিনটা আমার খুব জানার খুব ইচ্ছা সো আমি স্যার আপনাকে চিনি অনেক আগে থেকে স্যার আপনি চেঞ্জ ম্যানেজমেন্টে কাজ করেন এবং সো আমার ওইখান থেকে আগ্রহ হয়েছে আপনাকে দেখার পরে যে এই চেঞ্জ ম্যানেজমেন্ট যেহেতু আমার অর্গানাইজেশনের খুবই দরকার যে কোনো চেঞ্জ করতে যদি আমি চাই তাহলে তো আমার এই চেঞ্জ ম্যানেজমেন্টটা অবশ্যই করতে হবে কোনো না কোনো ম্যানেজমেন্টে আসতে হবে সো সেইখান থেকে আসলে আমার জানার খুব আগ্রহ যে মানুষের বিহেভিয়ার নিয়ে কীভাবে কাজ করা যায় বিহেভিয়ার চেঞ্জটা কীভাবে করতে পারি স্যার আমরা এটা কোনো টুলস ভালো টুলস আছে কিনা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সোহেল ভাই কতজন জয়েন করছে এখন পর্যন্ত এখন পর্যন্ত 22 জন ওকে আলহামদুলিল্লাহ তো আমরা মনে করি যে আমরা 30 জনের মধ্যে 22 জন জয়েন করে ফেলেছে তাহলে দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট তো আমি আপনাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে প্রথমে বাদল হোসেন উনি একটা কথা বলেছে আমি আপনাদেরকে বলেছিলাম শুরুতেই যে আমি একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক নিয়ে অবশ্যই কথা বলবো তো বেসিক্যালি আমি এখন এটাকে মোল্ড করব কারণ বিকজ বেসড অন দ্য নিড অফ দ্য অডিয়েন্স আমি এখন পুরো ডেলিভারিটাকে মোল্ড করে একটা ডিফারেন্ট ডিরেকশনে নিয়ে যাব ইনশাআল্লাহ নিয়ে আপনাদেরকে আলটিমেট ডেলিভারি দিব বাট উনি কিন্তু অলরেডি বলেছে জন পি কটার আমি চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো কিন্তু কটারের কথা বলবো না তাহলে এটা কম ই টোটালি ইনকমপ্লিট হবে কারণ যদি আপনি চেঞ্জ ম্যানেজমেন্টের গুরু হিসেবে কাউকে চিন্তা করেন সেটা হচ্ছে জন পি কটার তো আমি ওই জন পি কটারের একটা বই যেটা আপনাদের জন্য সহজ হবে বেশি আমি দুইটা বই রেফারেন্সই দিয়ে দিব ইনশাল্লাহ এরপরে আপনারা বই দুটো অবশ্যই ব্যক্তিগত জীবনে পড়বেন তো আমি এখন অন্য দিক থেকে শুরু করি বেসড অন দ্য রিকোয়ারমেন্ট এবং আমার আরেকটা প্রশ্ন ব্যক্তিগত একটা প্রশ্ন আছে আপনারা যখন দেখলেন যে আব্দুল আলী মুন্সি নামে একজন এই সেশনটা নিবেন কে কে আপনারা গুগল সার্চ করেছেন যে এই লোকটা আসলে এই এই কোর্সটা নেয়ার জন্য যোগ্য কিনা এই লোকের কোর্সে যাব কেন আমি এই এই প্রশ্নটা আপনাদের মাথায় কাজ করে নাই কে কে গুগল সার্চ করেছেন আমার একটা প্রশ্ন বেসিক প্রশ্ন যে এখানে হ্যান্ড রেজ করা থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন যেন আমরা বুঝতে পারি কতজন আসলে রিয়েলি প্রোঅ্যাক্টিভলি চিন্তা করেছেন যে অ্যাট লিস্ট এই নামটা ধরে গুগল সার্চ করেছেন কে কে চলবে একটু দেখবেন হ্যান্ড রেজ করছে বা এরকম কতজন রূপু বড়ুয়া নামে একজন হ্যান্ড রেজ করেছেন মুমতাজুল আরিফ দুইজন হ্যান্ড রেজ করেছেন এখন পর্যন্ত আচ্ছা ওকে তাহলে এটা তার দেখেন একটা জিনিস প্রথম কথাই হচ্ছে প্রথম সাজেশন আমার প্রতি চারজন এখন পর্যন্ত পাঁচজন আচ্ছা ভেরি গুড ভেরি গুড আমি প্রথমে আপনাদেরকে আপনাদের প্রোঅ্যাক্টিভনেসের জন্য আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাই বিকজ ইউ আর ভেরি প্রোঅ্যাক্টিভ সেকেন্ড কথাটা আমার বলা দরকার যখনই কোনো সেমিনারে যাবেন ওয়েবিনারে যাবেন অবশ্যই যে স্পিকার তাকে রিসার্চ করে যাবেন এটা হচ্ছে আমার একটা সাজেশন তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব এটা আমার ফেভারের জন্য আপনারা আমার নাম ধরে গুগলে ইউটিউবে সার্চ দিবেন আমার এখানে একটা ভিডিও পাবেন চেঞ্জ ইয়োর লাইফ পার্ট টু
অবশ্যই এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার ব্যক্তিগত জীবনে চেঞ্জ করার জন্য যে পাঁচটি স্টেপ নিয়ে আমি কথা বলেছি ওই ভিডিওটিতে, এটা হয়তো আমি খুব কুইকলি এখানে 2-5 মিনিটে কথা বলবো আজকে টোনটা সেট করার জন্য। এরপর আমরা অর্গানাইজেশনাল টপিকটা আরেকবার বলবেন, ওই যে চেঞ্জ ইওর লাইফ পার্ট 2, চেঞ্জ ইওর লাইফ পার্ট 2, এটা আপনারা ওখানে দেখবেন। এবং ওই চ্যানেলে লিডারশিপ নিয়ে আমার কিছু ভিডিও আছে, এটাও দেখবেন। এবং যেহেতু দেখবেন, সুতরাং আমার জন্য ফেভার যেটা করবেন, আপনারা শেয়ারও করবেন যেন অন্যরাও এটা দেখে। এবার আসেন, আমি এখন শুরু করতে চাচ্ছি যে কোন দিক থেকে শুরু করব। আমি বেসিক্যালি লেটস স্টার্ট উইথ লিডারশিপ। সো আপনি, আমি সবাইকে আনমিউট করে একটা জিনিস জানতে চাই, আপনারা আবারও হ্যান্ড রেজ করবেন, আপনারা কারা কারা, এখানে কতজন লিডারশিপের উপরে এর আগে কোন ট্রেনিং করেছেন বা কোন সেশন অ্যাটেন্ড করেছেন, একটু হ্যান্ড রেজ করেন প্লিজ। লিডারশিপের উপরে কারা কারা ট্রেনিং করেছেন? খুব একটা বেশি, একজন, দুইজন, তিনজন, মাত্র তিনজনের হ্যান্ড রেজ করা দেখতে পাচ্ছি আমি। 22, 4, 1, 2, 3, 4, 5 জন, আমি যদি যারা হ্যান্ড রেজ করেছেন এর মধ্যে একজন আমাকে একটু বলবেন যে আসলে লিডারশিপ বলতে আপনি কি বোঝেন, মানে আপনার ট্রেনিং থেকে আপনি কি শিখেছেন বা আপনি কি বুঝেছেন, একজন, এই 5 জন থেকে একজন বলবেন প্লিজ। লিডারশিপ হচ্ছে বেসিক্যালি যে কোন একটা টিম বা কোন একটা অর্গানাইজেশনে আমি যে রোলটা প্লে করি সেখানে আমার সাথে যারা কাজ করবে তাদেরকে সঠিক নির্দেশনা দেয় এবং তাদের সাথে থেকে কাজটা ইনভলভ হয়ে কাজটা তুলে নেয়, কোম্পানি অর্গানাইজেশনের পার্সপেক্টিভ যেটা সেটাকে কমপ্লিট করা, এক্সিকিউট করা, সেটা আমি মিন করি লিডারশিপ। জাস্ট অর্ডার না করে নিজের ফলোয়ারদের সাথে থেকে একসাথে কাজটা তুলে আনা, সেটা হচ্ছে আমি মনে করি লিডারশিপ। আমি যেটা বুঝেছি যে লিডারশিপ হচ্ছে আমার লেফট এবং রাইটে যারা থাকবে তাদেরকে হেল্প করা, তাদের কাজে যদি আমি করতে পারি সেটাই লিডারশিপ। বলেন স্যার, লিডারশিপ বলতে আমি মানে পার্সোনালি যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে সবাইকে একই মানে একটা টিমকে একই বৃত্তের মধ্যে মানে ই করা আর কি, একটা সার্কেলের মধ্যে অবস্থান করা। কিন্তু মানে প্রফেশনালি অবশ্য ভিন্ন কিছু দেখেছি আমি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে ওকে স্যার, যেটা হলো অ্যাকচুয়ালি আমার ফিলিংসটা আমি শেয়ার করতে চাই, সেটা হলো যে আসলে লিডারশিপের একটা চিরাচরিত একটা ডেফিনেশন আছে, লিডার হলো সেই ব্যক্তি নোজ দা ওয়ে, গোজ দা ওয়ে, শোজ দা ওয়ে। আসলে আমি এইটা আমার কাছে আইডিয়াল এবং এটা আমি ফলো করার চেষ্টা করি সব সময়। ভেরি গুড, এটা আপনার আইডিয়ালটা একদম কারেক্ট আছে, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে প্রথমে থ্যাংক ইউ জানাই যে আপনারা এই এইটা অ্যাটেন্ড করতে আসছেন। এই যে আপনারা একটা লার্নিং এর জন্য আগ্রহী হয়ে একটা কিছু নতুন কিছু শেখার জন্য আসছেন, এটাও লিডারশিপ। এটাও একটা পার্ট অফ লিডারশিপ। এবং অনেকেই দেখবেন যে এই লার্নিং এর জন্য কোনো আগ্রহী নাই, এটা হচ্ছে লিডারশিপের অপোজিট থিং। আমি আপনাদেরকে একটা, আমি একটা ডিফারেন্ট ওয়েতে আমি একটু বলি। প্রথমে একটা কথা বলা দরকার যে যদি আমি এক শব্দে আপনাদের কাছে লিডারশিপ জানতে চাই যে এক শব্দে লিডারশিপ মানে এক কি, একটা শব্দ কেউ বলতে পারবে যে এই শব্দটা ওয়ান ওয়ার্ড? হ্যাঁ, ওয়ান ওয়ার্ড লিডারশিপ বলবেন না, কিন্তু একটা ওয়ার্ড বলবেন, সেই ওয়ার্ডটা কি হতে পারে? যে কোনো একজন যদি একটু বলেন। টু লিড দা টিম, লিড দা টিম, ওকে। কিন্তু লিড, তাই না? লিড শব্দটা লিডারশিপ, ওকে। লিড, লিড ছাড়া অন্য একটা শব্দ দিয়ে বলেন স্যার। মানুষ বলছিলাম, একটু যদি বলতে পারেন এক শব্দে লিডারশিপকে ব্যাখ্যা করবেন। এক শব্দে বলতে আমি বাংলায় যদি বলতে চাই তাহলে পথপ্রদর্শকই বলবো আমি স্যার। পথপ্রদর্শক, ওকে, দ্যাটস ওকে। আমি আপনাদেরকে একটা পার্সপেক্টিভ দেই। আপনারা যদি এখন গুগল সার্চ করেন,
যে লিডারশিপের রূপে হাউ মেনি বুকস আর দেয়ার, হাউ মেনি কনসেপ্টস আর দেয়ার। আপনারা দেখবেন আমি আনফরচুনেটলি স্লাইডটা আমি এখন দেখালাম না, অন অ্যান এভারেজ এভরি ইয়ার মোর দেন 20 বুকস পাবলিশ হয়, মোর দেন 20 বুকস পাবলিশ হয় অন লিডারশিপ। তাহলে এবং কন্টিনিউয়াসলি পিপল আর কামিং উইথ নিউ কনসেপ্টস ইন লিডারশিপ। তাহলে কি হবে, আমি আপনি আসলে কয়টা বই পড়ছি, কিভাবে শিখছি? তো আমি একদম কোর কনসেপ্ট, একদম কোর জায়গা থেকে বলি, আমি বুঝি, আমি যেটা বুঝি এটাই। এবং আমি আপনাদের কোনো ডেফিনেশনকে রং বলছি না, আমি বলছি লেটস হ্যাভ এ ওয়ার্কেবল ডেফিনেশন। অনেক ডেফিনেশন আছে যে ডেফিনেশনটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং মানে একটা বুঝতে সহায়তা করে, কিন্তু আমরা একটা ডেফিনেশন দিতে চাই আমি যে ডেফিনেশনটা আপনাকে একটা ওয়ার্কেবল ডেফিনেশন। এক কথায় যদি এক শব্দে যদি লিডারশিপ বুঝতে হয় এটাকে ধরে নিতে হবে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স হচ্ছে লিডারশিপ। আপনি যখনই কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবেন সেটা হচ্ছে লিডারশিপ। আপনি যদি ইনফ্লুয়েন্স করতে না পারেন তাহলে আপনার কোনো লিডারশিপ নাই। এখন এই এটা হচ্ছে প্রথম শব্দ, এটা এই শব্দ আর কোনোদিন ভুলবেন না। ইনফ্লুয়েন্স হচ্ছে এমন একটা শব্দ যেই শব্দটা দিয়ে লিডারশিপকে বোঝানো যায়। এরপরে আসেন সেকেন্ড, যদি একটা শব্দ অ্যাড করতে চাই তাহলে সেই শব্দটা কি, সেই শব্দটা হচ্ছে গোল অ্যাচিভমেন্ট। আপনাকে তো কেউ না কেউ বলেছেন যে আমি সবাইকে নিয়ে একটা গোল অ্যাচিভ করা, তাহলে ইনফ্লুয়েন্স কেন করবেন গোল অ্যাচিভমেন্ট করার জন্য? তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনি যে এনভায়রনমেন্টে এখন থাকেন না কেন সেখানে তো সবাই গোল অ্যাচিভমেন্ট করতে চায়, এমন তো নাই যে এখানে কেউ গোল অ্যাচিভমেন্ট করতে চায় না। কিন্তু আপনি যদি আপনি ইনফ্লুয়েন্স করে কিভাবে আপনি গোলটা অ্যাচিভ করবেন, কিসের জন্য ইনফ্লুয়েন্স করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন করতে। আমি কিসের জন্য ইনফ্লুয়েন্স করব? সবচেয়ে আমি আরেকটা আপনাদেরকে একটা আমার একটা ফেভারিট কোট আর ফেভারিট বুক আপনাদেরকে রেফারেন্স হিসেবে দেই। এই ফেভারিট কোট হচ্ছে হোয়াট গট আস হিয়ার ওন, সেই একই কাজ করে করে আমরা কখনো আমাদের স্বপ্নের জায়গায় যেতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ডিফারেন্ট কিছু কাজ করতে হবে। আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি সোহেল ভাই? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে, মাঝে মধ্যে বেসিক্যালি নেটওয়ার্ক একটু বাফারিং হচ্ছে, অসুবিধা নাই আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ আচ্ছা ওকে, আমি যে কথাটা বলেছি যে হোয়াট গট আস হিয়ার ওন্ট গেট আস দেয়ার, আমরা যে কাজগুলি করে করে যেই অভ্যাস যেই থিওরি যেই প্র্যাকটিস করে করে আমরা আজকে পর্যন্ত এসেছি, আমাদের যদি আমরা স্বপ্নের জায়গায় আমরা যেতে চাই তাহলে একই কাজ করে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, কারো পক্ষে যাওয়া সম্ভব না। এবং এই যে আমরা যদি একটা নতুন গোল নতুন জীবনের স্বপ্নের জায়গায় যেতে চাই, সেটা আমি অথবা আমার টিম বা আমার অর্গানাইজেশন, তাহলে আমাদেরকে কি করতে হবে, উই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট, এবং ডিফারেন্ট থিং করতে হবে, ডিফারেন্টলি করতে হবে। এই জন্য কি দরকার, আমাদেরকে মানুষ ইনফ্লুয়েন্স করা দরকার, কারণ মানুষ সহজেই আপনার এই ডিফারেন্ট কিছু করতে চায় না। মানুষের বৈশিষ্ট্যই হচ্ছে তারা স্ট্যাটাস কোতে থাকতে চায়, এই যে কমফোর্ট জোনে থাকতে চায়। এই মানুষকে ইনফ্লুয়েন্স করে তার কমফোর্ট জোনের বাইরে নিয়ে যাওয়া, তাকে তাকে চেঞ্জ করার মতো পজিশন নিয়ে যাওয়া, তাকে এই চেঞ্জ ম্যানেজমেন্টটা সেল করাটাই লিডারশিপ। এবং এই চেঞ্জ ম্যানেজমেন্টটা সেল করে তাকে নিয়ে তাকে সহ আমরা যদি গোল অ্যাচিভ করতে পারি, দিস ইজ লিডারশিপ। আজকের পর থেকে যদি আমি আজকের পর থেকে আমি আপনাদেরকে বলছি, আপনারা যে কোনো জায়গায় যদি আপনারা এই ডেফিনেশনটা বলেন দেখবেন ইট ইজ এ ওয়ার্কিং ডেফিনেশন। কেন ওয়ার্কিং ডেফিনেশন? কারণ হচ্ছে আপনি রেজাল্ট ওরিয়েন্টেড, কারণ ইউ উইল ইনফ্লুয়েন্স পিপল টু ডেলিভার রেজাল্টস মানে গোল অ্যাচিভমেন্ট, এবং দেন ইট কামস টু চেঞ্জ। এবং এই চেঞ্জ ম্যানেজমেন্ট যদি আমাদেরকে করতে হয়, আমি মনে করি তিনটা ডাইমেনশন আমাদের চেঞ্জ করা দরকার। প্রথম ডাইমেনশন হচ্ছে অর্গানাইজেশনাল ডাইমেনশন, তারপর হচ্ছে ব্যক্তি সেলফ ডাইমেনশন, দেন হচ্ছে টিম ডাইমেনশনে। এই চেঞ্জগুলি করার জন্য অনেক টুল আছে, অনেক টুলস। আমরা আপনাদেরকে যে আমি ভিডিওটির কথা বলেছি, তাহলে লেটস টক অ্যাবাউট স্টেপ। আপনারা ভিডিওটা দেখবেন, বাট আমি এই পাঁচটা স্টেপ আমাদের আমাকে আমি একটু বলে পার্সোনাল চেঞ্জের একটা আইডিয়া দেয়, দেন আই উইল গো ব্যাক টু আমাদের অর্গানাইজেশনাল চেঞ্জ, কিভাবে চেঞ্জ লিড করতে হয় সেখানে যাব।
তো তার আগে লিডারশিপের আরেকটা পার্সপেকটিভ দিয়ে নেই। ধরেন এখন তো আপনারা বুঝতে পারলেন যে লিডারশিপ মানে কি। লিডারশিপ মানে হচ্ছে ইনফ্লুয়েন্সিং আদার্স টু ডেলিভার রেজাল্টস অর অ্যাচিভ গোল, এটা করা থ্রু অ্যাকসেপ্টিং চেঞ্জেস। তার মানে কি, মানুষকে এই ইনফ্লুয়েন্স করা, এই চেঞ্জ অ্যাকসেপ্ট করে একটা নতুন রেজাল্ট ডেলিভার করা, এইটাই হচ্ছে আমার লিডারশিপ। তাহলে এইটা যদি হয় তাহলে এক কথায় লিডারশিপ ইনফ্লুয়েন্স। কিন্তু আমি যদি প্রশ্ন করি, আচ্ছা তাহলে লিডারের কাজ কি, আপনাদেরকে একটা আরেকটা পার্সপেক্টিভ দেই, তাহলে বুঝতে পারবেন একদম একদম টপ, যেটা যেই লিডার, যেই লিডারশিপের ডেফিনেশন বা যেই লিডারের কাজ, আসলে লিডারকে অর্গানাইজেশনে কতজন লিডার থাকে বলে আপনারা মনে করেন, বা আপনারা মনে করেন একটা অর্গানাইজেশনে সবাই কি লিডার হতে পারে। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা কি মনে করেন একটা অর্গানাইজেশনে সবার পক্ষে লিডার হওয়া সম্ভব, যে কোনো একজন যদি আমাকে রেসপন্ড করেন? না, সবার পক্ষে লিডার হওয়া সম্ভব। ওকে, আরেকজন? না স্যার, সবার পক্ষে লিডার হওয়া সম্ভব না স্যার। সবার পক্ষে কি লিডারশিপ ডেমনস্ট্রেট করা সম্ভব? নো স্যার। এবার একটু প্রশ্নটা ঘুরিয়ে দিছি আমি, সবার পক্ষে কি লিডারশিপ সবার পক্ষে ডেমনস্ট্রেট করা সম্ভব? একটা অর্গানাইজেশনের সবাই যার যার অবস্থান থেকে লিডারশিপ উন করতে পারে। এই যে এগ্রিস্টার বাদল হোসেন বলেছেন না, বাদল হোসেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে আবারও একটা থ্যাংক ইউ। এবং আপনার জন্য আসলে তালি দেওয়ার সিস্টেম কি আছে এখানে জানি না, তালি দেই আমরা সবাই মিলে বাদল হোসেনের জন্য। আমি আপনাদেরকে বললি একটা অর্গানাইজেশনের প্রত্যেকের লিডার হবে না, এটাও সত্যি। আবার কিন্তু প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে লিডারশিপ অ্যাট্রিবিউটস, লিডারশিপ ডেমনস্ট্রেট করা সম্ভব, এইটা হচ্ছে প্রথমে মাথায় নিতে হবে। সে যদি প্রত্যেকটা জায়গা থেকে লিডারশিপ ডেমনস্ট্রেট করা সম্ভব, এইটা যদি আপনাকে মানতে হয়, তাহলে লিডারশিপের তিনটা কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে লিডারশিপের তিনটা কাজ কি, আমি আপনাদেরকে একটা তিনটা কাজের ডেফিনেশন দেই। একদম সবার উপরে, সবার প্রথমে, দ্য ফার্স্ট জব অফ এ লিডার ইজ টু ইনফ্লুয়েন্স দ্য রিয়েলিটি, এবং দ্য লাস্ট জব অফ এ লিডার ইজ টু সে থ্যাংক ইউ। খেয়াল করেন, দ্য ফার্স্ট জব অফ এ লিডার ইজ টু ইনফ্লুয়েন্স দ্য রিয়েলিটি, আবারও ইনফ্লুয়েন্স শব্দটা আসছে। দ্য লাস্ট জব অফ এ লিডার ইজ টু সে থ্যাংক ইউ। তাহলে খেয়াল করেন, আপনি যদি একটা সিকিউরিটি গার্ডের কথা চিন্তা করেন আপনার অর্গানাইজেশনে, সে কি রিয়েলিটিকে ইনফ্লুয়েন্স করতে পারে? অবশ্যই পারে। আমি একটু পরে এক্সাম্পল দিচ্ছি। সে কি মানুষকে থ্যাংক ইউ বলতে পারে? অবশ্যই পারে, আমি এক্সাম্পল দিচ্ছি। সে কি এনাবল করতে পারে, মানুষকে সাপোর্ট করতে পারে, মানুষকে হেল্প করতে পারে? সে কি একটা সার্ভিস প্রোভাইড করতে পারে? অবশ্যই পারে। তাহলে এই তিনটা কাজ যদি কেউ পারে, এই তিনটা কাজ করাই একটা লিডারের রোল। তাহলে এখন উদাহরণ দিয়ে বলি, হোয়াট ইজ কল্ড ইনফ্লুয়েন্সিং দ্য রিয়েলিটি। সারা পৃথিবীর মানুষের কাছে যেটা সম্ভব সেটা হচ্ছে রিয়েলিটি, এবং এই রিয়েলিটির বাইরে যে যদি একটু ব্যতিক্রম কেউ করতে পারে, সেটাই হচ্ছে ইনফ্লুয়েন্সিং দ্য রিয়েলিটি। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। ধরেন একটা কাজ করা, আপনি যেখানে যে কাজ করেন, ধরেন একটা কাজ করতে সবাই জানে যে এটা 2 ঘন্টা লাগবে এটা করতে, আপনি যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন যে আরেকটু ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট ভাবে এটাকে করলে আপনি আরো 10 মিনিট কম সময়ে এটা কমপ্লিট করতে পারবেন, এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সিং দ্য রিয়েলিটি। সেই লিডার যে গতানুগতিক ধারায় সময় নিয়ম ব্রেক করে একটা নতুন কিছু করতে পারে, এটাকেই বলে ইনফ্লুয়েন্সিং দ্য রিয়েলিটি। তাহলে সেটা একটা রিক্সাওয়ালাও লিডার হইতে পারে, কারণ সে যদি এমন কিছু তার কার্যক্ষেত্রে করতে পারে, যেই কাজটা করলে, যেই কাজটা আসলে আগে কেউ কখনো করে নাই, বা যেই কাজটা আগে মনে করেছে অন্যরা অসম্ভব। যেমন ধরেন আপনারা হয়তো শুনেছেন রজার ব্যানিস্টারের নাম। রজার ব্যানিস্টারের নাম শুনেছেন আপনারা কেউ? আপনারা আনমিউট করতে পারেন, যদি আপনার আশেপাশে কোনো সাউন্ড না থাকে তাহলে আনমিউট করে আপনি শুনতে পারেন, যদি বেশি ডিস্টার্বিং সাউন্ড না থাকে, তাহলে আমার সাথে ইন্টারঅ্যাকশন করলে আমার জন্য ভালো। আপনারা কেউ রজার ব্যানিস্টারের নাম শুনেছেন?
রজার ব্যারিস্টার হচ্ছে সেই ব্যক্তি যার যে সর্বপ্রথম 4 মিনিট মাইল মানে 4 মিনিটে 1 মাইল দৌড়েছিল এবং উনি প্রথম দৌড়ানোর আগ পর্যন্ত হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান এবং উনি এই মেন্টাল ব্যারিয়ার ব্রেক করেছিল যখন আগে ফিজিক্সের অনেক সায়েন্টিস্টরাও বলেছে যে মানুষের যে স্ট্রাকচার এই ফিজিক্যাল এই ফিজিক্স এই বডি স্ট্রাকচার দিয়ে কখনোই 4 মিনিটের মধ্যে 1 কিলোমিটার 1 মাইল দৌড়ানো সম্ভব না কিন্তু এটা ব্রেক করেছে কে রজার ব্যানিস্টার এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রজার ব্যানিস্টার এটাকে ব্রেক করার পরে আরো অনেক লোকে এই রেকর্ড ব্রেক করেছে তার মানে কি আসলে লিডারশিপের ফার্স্ট গেমটা কোথায় এই ইনফ্লুয়েন্সিং এর ফার্স্ট গেমটা কিন্তু আমাদের সাইকোলজিতে আমাদেরকে এই যে ইনফ্লুয়েন্স করার রিয়েলিটি এটা হচ্ছে লিডারের জব তাহলে আমরা তিনটা জবের মধ্যে কি পেলাম প্রথম হচ্ছে রিয়েলিটিকে ইনফ্লুয়েন্স করা থার্ড জব থ্যাংক ইউ বলা এটা খুব কঠিন কাজই না আপনি আপনি যদি খুঁজে বের করতে পারেন তবে আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের একটু দারিদ্রতা আছে কি দারিদ্রতা সেটা হচ্ছে আমরা মানুষকে ধন্যবাদ দিতেও অনেক অনেক কষ্ট পাই হ্যাঁ এই কৃপণতা বা দারিদ্রতা আমাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে যে আমরা আসলে খুঁজে পাই না যে মানুষকে কি কারণে একটা থ্যাংকস বলা যায় তো আপনার লিডার হতে হলে অবশ্যই আপনাকে সেই চোখ ডেভেলপ করতে হবে সেই হার্ট ডেভেলপ করতে হবে যেই চোখ এবং হার্টের মাধ্যমে আপনি মানুষকে প্রতিনিয়ত সুযোগ বুঝেই বুঝতে পারবেন যে কখন কাকে ধন্যবাদ দিতে হবে হ্যাঁ আবার ওই একটা জোকস মনে পড়ে গেল একটা যে এক লোক একটা আপনারা জোকসটা বলেই নেই এই টাইমিং অফ দ্য ধন্যবাদ এটা খুবই ইম্পর্টেন্ট রং জায়গায় রং প্লেসে ধন্যবাদ দেওয়া যাবে না জোকসটা এরকম হয়তো আপনারা দেখে থাকবেন এই সোশ্যাল মিডিয়াতে এক লোক ওয়াজ শুনতে গেছে ওয়াজ শুনছে কিসের উপরে স্ত্রীর প্রতি ভালোবাসা এই দেখানোর বিষয়ে ওয়াজ শুনতে গেছে তা ওয়াজে কি বলছে বলছে আপনারা অবশ্যই স্ত্রী যে আপনার সারাদিন অনেক পরিশ্রম করে অনেক কাজ করে এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন হ্যাঁ এটাকে ধন্যবাদ দিবেন এটাকে খুবই কেয়ার করবেন এবং উনি যেদিন এর পরের দিন উনি ওয়াজ শুনে এসে পরের দিন তার বাসায় খাওয়া দিছে এবং সে খাওয়া খেয়ে বলছে চমৎকার একদম তোমার রান্নার অতুলনীয় এবং শেষ যার পর নাই সে প্রশংসা কিন্তু তার বউ উল্টা খেপে আসছে বলে সারা জীবন আমি খাওয়াইলাম কোনোদিন ধন্যবাদ দিলা না আজকে পাশের বাসার ভাবি রান্না পাঠিয়েছে এত তোমার আজকে খাওয়া নিয়ে ধন্যবাদ সেটাও করা যাবে না হ্যাঁ সেটাও করা যাবে না আপনাকে লিডার হতে গেলে রাইট রিজনে মানুষকে ধন্যবাদ দেয়া শিখতে হবে এবং ইন বিটুইন লিডারের কাজ হচ্ছে মানুষকে এনেবল করা তো আমরা অর্গানাইজেশনে কিভাবে এনেবল করি হ্যাঁ বাই প্রোভাইডিং সার্ভিস আমরা মানুষকে সার্ভিস দেই যে তার বাধা বিপত্তি দূর করে দেই তার তার কোনো কোনো কারণে কেউ যদি বাধাগ্রস্ত হয়ে থাকে এই বাধাগুলি দূর করে দিয়েই আমরা কিন্তু এই অন্যকে এনাবল করি আপনার টিমকে এনাবল করা আপনার বসকে এনাবল করা আপনার কলিগদেরকে এনাবল করা যদি আপনি করতে পারেন তাহলে আপনি একজন লিডার আপনি যদি এই ডেফিনেশনটা মেনে নেন এই তিনটা কাজ অফ লিডার তাহলে আপনি আমি এখন যে কোনো অর্গানাইজেশনের যে কোনো লেয়ারে কাজ করি না কেন উই হ্যাভ অ্যাম্পল অপরচুনিটি টু বি এ লিডার ইন আওয়ার ওয়ার্ক প্লেস এবং এই কাজটা আমার সবচেয়ে পছন্দের এই ডেফিনেশনটা কারণ কি এটা অ্যাকশনেবল হ্যাঁ এটা ফুললি থিওরিটিক্যাল না এটা চাইলে আপনি যদি চান প্রত্যেককে আগামীকাল থেকে আপনারা আপনাদের ওয়ার্ক প্লেসে এই তিনটা জিনিস অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি আমার আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি এই যে জীবনে চেঞ্জ করতে চান কিনা আপনি একটা বড় স্বপ্ন বড় লক্ষ্যে পৌঁছাতে চান কিনা এইটার জন্য সবচেয়ে জরুরি বিষয় যেটা হচ্ছে সেটা আপনার অবশ্যই আপনি যে চান আপনার চাওয়ার একটা প্রমাণ আপনাকে দিতে হবে আপনার চাওয়ার একটা প্রমাণ আপনি যেটা চান এর প্রমাণ প্রত্যেকটা কাজের প্রমাণ আপনাকে রেখে যেতে হবে যেমন আজকের দিনের জন্য আমি বলেছি যে আপনারা যে এই এই সেশনে অ্যাটেন্ড করলেন এর জন্য প্রমাণটাই হচ্ছে আপনার হ্যান্ড নোট আপনার হ্যান্ড আউট তাহলে আমি আশা করি হ্যাঁ আমি আপনাকে এখন জাস্ট একটা প্রমাণ কি দেখাতে পারবেন ক্যামেরাতে ধরেন দেখি আপনার কাগজের নোটের মধ্যে আপনারা কি লিখেছেন জাস্ট ক্যামেরার দিকে ধরেন আমি আপনার আমার একটা নোট ধরছি এই যে নোট এরকম আপনারা যে কাগজে লিখেছেন এই নোট কি ধরতে পারবেন ধরছেন ভেরি গুড আশা করি আপনারা সবাই
সবাই ধরেছেন, তাই না? সাইফুর রহমান সাহেব, আপনি আপনি সাব্বির রহমান, এখানে একজনের নাম দেখাচ্ছে সাইফুর রহমান, ওকে আচ্ছা ওকে, এই যে কাগজটা এটা সাব্বির রহমান স্যার, হ্যাঁ সাব্বির রহমান, হ্যাঁ দেখতে পেয়েছি, ওকে ভেরি গুড। যারা 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 এই প্রমাণ দেখাতে পারলেন তারা কি করলেন জানেন? ইউ জাস্ট ক্রিয়েটেড অ্যান এভিডেন্স দ্যাট ইউ ওয়ান্ট টু চেঞ্জ, ইউ জাস্ট ক্রিয়েটেড অ্যান এভিডেন্স যে আপনি আসলে লাইফে একটা ডিফারেন্স ক্রিয়েট করতে চান, এবং এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে লিডারশিপ কি আপনাদের কাছে ক্লিয়ার? আমাকে এখন একজন বলেন লিডারশিপ মানে কি, কি বুঝলেন আপনারা? বাদল হোসেন আপনিই বলেন, যেহেতু আপনি অনেক প্রিপেয়ার্ড এবং আপনি ধরেন পড়াশোনা করে এসেছেন, আমাকে বলেন বাদল হোসেন আপনি লিডারশিপ বলতে আপনি এখন কি বুঝলেন এখন? আমি এতক্ষণ থেকে আপনার কথাতে যেটা বুঝতে পারছি যে একজন লিডারশিপ মানে হলো যে তার মানে যে তার যে টিমটা থাকবে তার টার্গেট থাকবে ওই টিমটাকে লিডারশিপ পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই হলো মানে আমি সামারি হিসেবে বুঝতে পারলাম। না তাহলে আমাকে আবার রিপিট করতে হবে। হ্যাঁ স্যার, আমি যেটা বলতেছি সেটা হলো যে আমি যতটুকু বুঝতে পারছি সেটা আপনি যে লিডারশিপের ডেফিনিশনে যে ইনফ্লুয়েন্সের কথা বলছেন, গোল অ্যাচিভের কথা বলছেন, সো প্রত্যেকটা অর্গানাইজেশন প্রত্যেকটা ব্যক্তিরই একটা পার্সোনাল অর প্রফেশনাল গোল আছে। সো আমি আমার সাবঅর্ডিনেটকে অথবা আমার সারাউন্ডিংকে ইনফ্লুয়েন্স করে তার নির্দিষ্ট গোলে যদি অ্যাচিভ করে নিয়ে যেতে পারি সেটাই হলো লিডারশিপ। এক্সেলেন্ট, আপনারটা ফুললি আমি এগ্রি করলাম, কিন্তু একটা শব্দ যোগ করতে হবে। থ্যাংক ইউ। ইনফ্লুয়েন্স করতে হবে কিসের জন্য? চেঞ্জের জন্য। কারণ কি? কারণ আমি বলেছি হোয়াট গট আস হিয়ার ওন্ট গেট আস দেয়ার। আমি যেই কাজগুলি করে করে একটা অর্গানাইজেশন, আজকে একটা অর্গানাইজেশন আপনার অর্গানাইজেশন ধরেন এক্স অ্যামাউন্ট অফ রেভিনিউ জেনারেট করে বছরে, আপনি একই কাজ করে 5x লেভেল অফ রেভিনিউ আপনি আপনার অর্গানাইজেশন জেনারেট করতে পারবেন, তাহলে আপনাকে কমপ্লিটলি ডিফারেন্ট কিছু করতে হবে, আপনাকে ডিসরাপশন আমি বলছি চেঞ্জ করতে হবে, আইদার ট্রান্সফরমেশন করতে হবে অথবা ডিসরাপশন করতে হবে। তো আমার আজকের টপিক চেঞ্জ ম্যানেজমেন্ট, বাট আপনাকে বুঝতে হবে যে চেঞ্জেরও অনেকগুলো লেভেল আছে। প্রথম লেভেল হচ্ছে চেঞ্জ, এই যে আমরা যেরকম স্মল ইম্প্রুভমেন্ট বলি এটাও চেঞ্জ, কিন্তু যখন এই স্মল চেঞ্জগুলি করতে 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 অর্গানাইজেশন কমপ্লিটলি নিজেকে নতুন আইডেন্টিটি ক্রিয়েট করতে পারে এটাকে আমরা বলি ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন এবং আপনি আপনি এই আর যখন আপনি কমপ্লিট পরিবর্তন করেন এবং আপনি যখন আপনার কোনোভাবেই আপনার আইডেন্টিটি আগের আইডেন্টিটির সাথে মেলাতে পারেন না সেটাকে আমরা বলি ডিসরাপশন। হ্যাঁ, একদম কমপ্লিট চেঞ্জ অফ দ্য অর্গানাইজেশন। তাহলে এটা একটা এটা যেমন অর্গানাইজেশনের জন্য ডিসরাপশন পসিবল, সেরকম ইন্ডিভিজুয়ালের জন্য ডিসরাপশন পসিবল। সো আজকে হচ্ছে আমরা বলবো কথা নিয়ে, চেঞ্জ নিয়ে। ওকে, আমরা আমরা এক কাজ করব এখন, যেটা যে আমরা মোটামুটি প্রায় প্রায় আমাদের আমরা এক ঘন্টার মতো কথা বলছি বা পৌনে এক ঘন্টার মতো। সো আমরা এখন যেটা করব, আমরা আপনাদেরকে আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করি আপনারা ওই ভিডিওটা দেখবেন আমার, এবং তা যদিও ভিডিওটা দেখবেন আমি খুব কুইকলি ভিডিওটা নিয়ে আমি 5 স্টেপ নিয়ে একটু কুইকলি কথা বলবো, কারণ এটা অর্গানাইজেশনাল চেঞ্জের সাথেও জড়িত। আমি সেম এক্সাম্পল যখন আমি অর্গানাইজেশন চেঞ্জে নিয়ে যাব তখন আপনাকে একটু কানেক্ট করে দেবো। একদম ভেরি ফার্স্ট স্টেপ টু চেঞ্জ এনিথিং অ্যান্ড এভরিথিং হচ্ছে আমরা বলি রেইজ দ্য স্ট্যান্ডার্ড। আপনি যদি ইন্ডিভিজুয়াল চেঞ্জ বলেন আপনারা কাগজে লিখেন সবাই, এক নম্বর পয়েন্ট হচ্ছে রেইজ ইয়োর স্ট্যান্ডার্ড। সো আজকে আমি ব্যক্তিগতভাবে আমি যা করি, যে কাজ আমি করি, যে আউটপুট আমি জেনারেট করি, যে লিডারশিপ বিহেভিয়ার আমি ডিসপ্লে করি, যে ইকোনমিক বেনিফিটস আমি নেই, যেভাবে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে আমার ফ্যামিলিতে যে সার্ভিস দেই, আমার বন্ধুদেরকে যে সার্ভিস দেই, এই সমস্ত কিছু আমি আমি সারা বছর আমার সময়গুলোকে কিভাবে কাজে লাগাই, এই সব কিছু বেসিক্যালি
আমারই একটা স্ট্যান্ডার্ডকে প্রতিফলন ঘটায়, আমার একটা স্ট্যান্ডার্ডের প্রতিফলন ঘটায়। মানে কি স্ট্যান্ডার্ডকে, যেমন একটা এক্সাম্পল দেই, আপনি আপনি বছরে একবার যদি কক্সবাজারে বেড়াতে যান, এটা আপনার একটা স্ট্যান্ডার্ডের অংশ। কারণ আপনি মনে করেন যে এই যে একটা একটা নতুন যদি একটা লাইফে যদি আপনার রিফ্রেশ হওয়া, নিজেকে রিজুভেনেট করা, নিজেকে রিইনভেন্ট করার প্রয়োজন আপনি ফিল করেন বলেই আপনি একটা জায়গায় বেড়াতে যাচ্ছেন আপনার ফ্যামিলিকে নিয়ে। এবং আপনি মনে করেন যে আসলে এই নির্দিষ্ট গণ্ডির বাইরেও নিজেকে খুঁজে পাওয়া এবং নিজেকে আবিষ্কার করার কিছু আছে। এই যে এইটা একটা এক্সাম্পল দিলাম, তেমনি ভাবে আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। আপনি আপনারা গত এক মাসে যেই বইগুলো পড়েছেন, যেই বই আপনি পড়াশোনা করেছেন, যেই সেমিনারে অ্যাটেন্ড করেছেন, আপনি যদি গত এক বছরে যদি একটা বই পড়েন, সেটা আপনার স্ট্যান্ডার্ড যে আপনি বছরে একটা নতুন বই পড়েন। আমি আপনাদেরকে বলছি যে এখনকার যে মডার্ন ডে সিইও ওয়ার্ল্ড ওয়াইড যারা সিইও রোল প্লে করে, তারা সপ্তাহে একটা নতুন বই পড়ে, বছরে 52টা বই পড়ে, 52 বুকস ইন এ ইয়ার তারা বই পড়ে। এবং হ্যাঁ, তারা হয়তো স্পিড রিডিং করে বা সামারি বুক পড়ে, বাট ওরা 52টা বই পড়ে। দ্যাট ইজ দেয়ার স্ট্যান্ডার্ড। প্রথম পয়েন্টটাই হচ্ছে আপনার যত কিছু, আপনি কোথায় পড়ছেন, কোথায় খাচ্ছেন, কার সাথে চলছেন, কার সাথে কথা বলছেন, আপনার ইভেন আপনার যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, সব কিছু রিপ্রেজেন্টস স্ট্যান্ডার্ড। সুতরাং আপনার প্রথম স্টেপ হচ্ছে রেইজ ইওর স্ট্যান্ডার্ড, আমি খুব কুইকলি বলছি। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই আপনার যদি কোনো লিমিটিং বিলিফ থাকে, যে ভিতরে যদি কোনো বিশ্বাস থাকে, যেটা বেসিক্যালি কোনো একটা ভ্যালুস থাকে, যেই ভ্যালুটা আপনাকে সামনে আগাতে দিচ্ছে না, সেইটাকে আপনাকে এলিমিনেট করতে হবে অথবা চেঞ্জ করতে হবে। এটা সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ হচ্ছে অ্যাডাপ্ট নিউ বিলিফস, নিউ এম্পাওয়ারিং বিলিফস, নতুন স্ট্র্যাটেজি আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। আপনাকে জানতে হবে যে আপনি জীবনে যে গোলটা সেট করেছেন, এই গোলটাতে যাওয়ার জন্য কি করতে হবে, হোয়াট ইজ দ্য উইনিং ফর্মুলা, আপনাকে এটা জানতে হবে এবং সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। এটা তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা একটু আরেকবার বলবেন স্যার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এলিমিনেট লিমিটিং বিলিফস। আমি আমার ভিডিওটা দেখবেন, আপনারা ডিটেলটা অবশ্যই বুঝতে পারবেন। আমি ওখানে আরেকটু ডিটেল বলেছি, যে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং লিমিটিং বিলিফ একটা উদাহরণ দিয়ে বলি, আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি। আমি দেখেছি অনেক অনেক মানুষ মনে করে ইউনিভার্সিটি লাইফ শেষ, পড়াশোনা শেষ, এটা একটা লিমিটিং বিলিফ। সুতরাং আপনাকে এটাকে এলিমিনেট করতে হবে, এটাকে কমপ্লিটলি বাদ দিতে হবে, আপনাকে ধরেই নিতে হবে। তাহলে এটাকে যদি এলিমিনেট করেন, তাহলে একটা এর পরের স্টেপ হচ্ছে যে অ্যাডাপ্ট নিউ এম্পাওয়ারিং বিলিফ। নিউ এম্পাওয়ারিং বিলিফ হচ্ছে আপনাকে ধরেই নিতে হবে আসলে ইউনিভার্সিটির পরেই পড়াশোনা শুরু, এবং এই পড়াশোনা আপনাকে লাইফ লং কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে কি, অ্যাডাপ্ট এম্পাওয়ারিং বিলিফ, তিন নম্বরের স্টেপ। চার নম্বরের স্টেপ হচ্ছে ইন্টেন্সিফাই। আপনার যেই কাজগুলি করে করে আপনি বেনিফিট পাচ্ছেন, যেই কাজগুলি করে করার কারণে আপনাকে মানুষ বাহবা দিচ্ছে, যেই কাজগুলি করার জন্য অর্গানাইজেশনের রেজাল্ট আসছে, সেই কাজগুলি বেশি বেশি করে করতে হবে। এটা হলো চার নম্বর। পাঁচ নম্বর স্টেপ হচ্ছে, আমি বলবো এটা লাস্ট স্টেপ যদি আমি বলি, একটা মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, যে মাইন্ডসেট মানে হচ্ছে গিভ মোর দেন হোয়াট ইউ রিসিভ। আপনি যদি এই এই এইটা ডেভেলপ করতে পারেন, তাহলে পার্সোনাল লাইফে আপনার প্রতিটা চেঞ্জ ইফেক্টিভ হবে। কিন্তু আপনার চেঞ্জের কারণে আপনার যদি লাইফটা আগের মতোই থেকে যায়, আগের স্ট্যান্ডার্ডেই থেকে যায়, আপনার ইনকাম যদি না বাড়ে, আপনার যদি আপনার পার্সোনাল লাইফে যদি আপনার হ্যাপিনেস না বাড়ে, আপনার বন্ধুদের সাথে আপনার আপনার সোশ্যাল লাইফে যদি এনগেজমেন্ট না বাড়ে, আপনার সাইকোলজিক্যাল হেলথ যদি ইম্প্রুভ না করে, কোনো চেঞ্জই কোনোদিন আপনার দীর্ঘস্থায়ী হবে না। তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা বুঝতে হবে আপনার জীবনে। তাহলে এই হচ্ছে আমি একটা জিনিস বললাম যে হাউ টু চেঞ্জ ইওর পার্সোনাল লাইফ। তাহলে এটা কোথা থেকে শুরু হচ্ছে? এটা শুরু হচ্ছে রেইজ ইওর স্ট্যান্ডার্ড থেকে। তাহলে স্ট্যান্ডার্ড রেইজ করার জন্য এক কথায় যদি আমি বলি, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা পার্সোনাল ভিশন তৈরি করতে হবে। এই পার্সোনাল ভিশন যদি আমরা তৈরি করতে না পারি, এই তাহলে আমাদের পক্ষে চেঞ্জ করা সম্ভব না। আপনাদেরকে আরেকটা ক্লু দেই, আপনারা অনেকে বলেছেন এখানে বলেছেন যে আমি ক্যারিয়ার চেঞ্জ করতে চাই বা অন্য অনেক কিছু চেঞ্জ করতে চাই। যেহেতু পার্সোনাল চেঞ্জের কথা, সুতরাং আমি আপনাদেরকে যেটা করব, আমি আপনাদেরকে একটা ফর্মুলা দেই, আরেকটা ফর্মুলা, এইটাও আপনি যদি আমার চ্যানেলে যান, এই একটা ভিডিও আপনারা পাবেন,
সেটা হচ্ছে, এবং আমি সবসময় এটা নিয়ে কথা বলি, এটাকে 3M ফর্মুলা, হ্যাঁ 3M, 3M মডেল অফ পার্সোনাল সাকসেস। তাহলে আমি আমি আপনাকে এই 3M টাও শর্টকাটে আপনাদেরকে একটু বলে দেই, এবং আপনারা যদি সেম চ্যানেলে আপনারা যদি আমার এটাও সার্চ করেন এটা পাবেন, তবু আমি আজকে এটা একটু রিপিট করে বলে দেই। 3M ফর্মুলা কি? প্রথম ফর্মুলা হচ্ছে আপনাকে, প্রথম M হচ্ছে মাস্টারি। আপনাদের প্রত্যেককে নিজের জীবনে আগে ডিসিশন নিতে হবে যে একটা বিষয়ে আমি মাস্টারি অর্জন করতে চাই। মাস্টারি অর্জন মানে কি? আমি হতে চাই সবার সেরা, এমন হতে চাই একটা বিষয়ে যেই বিষয়টাতে আমি দাবি করব এখানে আমি কারো থেকে কম না। আপনি যদি সেই বিষয়টা সিলেক্ট করেন আপনার কর্মক্ষেত্রে, একটা বিষয় বের করতে পারেন যেটা আপনি দাবি করতে পারবেন, আজকে থেকে যদি 3 বছর পরেও পারেন তবু চলবে, কিন্তু আপনাকে দাবি করতে হবে যে এই বিষয়ে আমি কারো থেকে কম না, আমি সেরা, আমি সেরা। সেটা যত ছোট বিষয় হোক না কেন, সেটা সাপ্লাই চেন হতে পারে, সেটা এইচআর এর একটা ছোট্ট বিষয় হতে পারে, সেটা কম্পেনসেশন এন্ড বেনিফিট হতে পারে, সেটা নেগোসিয়েশন হতে পারে, সেটা ইভেন আপনি যদি, আমি যদি আপনাকে বলি আপনি যদি ছোট্ট অন্য কোনো টেকনিক্যাল বিষয় হয় সেটাও যদি একটা সামান্য বিষয় হয়, অর্গানাইজেশনে যেই কাজের ভ্যালু আছে এবং যেইটার মানুষ ভ্যালু দেয়, সেই এমন একটা বিষয় আপনাকে সবার থেকে সেরা অথবা অ্যাজ গুড অ্যাজ দ্য সেরা পিপল, সেরাদের মতো হতে হবে, এই দাবিটা যদি আপনি করতে পারেন এটা হচ্ছে প্রথম এম, এটা বলে মাস্টারি। তারপরে আপ করতে হবে কি, এই এই মাস্টারিটা অর্জন করার পরে আপনাকে আরেকটা এম যোগ করতে হবে এই এম এর সাথে, সেই এম কে বলে আমরা মিনিং, মানে আপনার এই কাজটা করে, এই মাস্টারি করে আপনাদেরকে অবশ্যই লাইফে মিনিং তৈরি করতে হবে। কিভাবে আমরা লাইফে মিনিং তৈরি করি? আমরা লাইফে মিনিং তৈরি করি এই মাস্টারির সাথে একটা হায়ার পারপাস সেট করা। আমি একটা এক্সাম্পল দেই তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। হয়তো একটা লোক সাইকেল চালায়, হ্যাঁ সাইকেল চালাতে পারে, দারুণ সাইকেল চালাতে পারে, সে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারে। দেখবেন অনেক সাইক্লিস্ট আছে যারা পৃথিবী ঘোরার একটা বাসনা নিয়ে তারা সাইকেল নিয়ে বের হয়ে পড়ে, কিন্তু কি করে দেখেন, যদি তাকে এক্সাম্পল হিসেবে নেন তাহলে সে ভালো সাইকেল চালাতে চালাতে পৃথিবী ঘোরার একটা পর্যায়ে যেতে পারে, কিন্তু মিনিং কিভাবে ক্রিয়েট হবে? সে বলবে আমি সারা পৃথিবী ঘুরবো এবং আমি টাকা কালেকশন করব, এই ঘোরার মাধ্যমে আমি মানুষ সারা পৃথিবী থেকে, বিভিন্ন মানুষ থেকে আমি চাঁদা তুলবো, টাকা কালেকশন করব, যেই টাকাটা আমি এই দুস্থ অসহায় ধরেন অটিস্টিক বাচ্চাদের সেবায় আমি দান করব। তাহলে কি তার পুরো জিনিসটাকে সে কনভার্ট করে ফেললো, কিসে? হায়ার একটা পারপাসের সাথে কানেক্ট করে ফেললো। যখনই সে হায়ার কানেক্ট করে ফেললো, এটা হলো সেকেন্ড এম। এবং এই দুইটাতে করার সাথে সাথে তার প্রতিটা কাজ, তার যে লিডারশিপ, তার যে স্পৃহা, তার যে মানসিক শক্তি, এটা কিন্তু একটা ডিফারেন্ট লেভেলে চলে গেল। আর এর পরবর্তীতে আমি যে এম, এই এমটার নাম হচ্ছে মেশ। মেশ মানে হচ্ছে কানেক্টেডনেস, মেশ মানে হচ্ছে অ্যাডিং ডিফারেন্ট থিংস। ধরে নেন আপনি সাপ্লাই চেইনে আপনি এখন সেরা, আপনি অন্যতম, আপনি এর মধ্যে মিনিংও ক্রিয়েট করতে পেরেছেন, তাহলে আপনার লাস্ট এম আপনাকে অ্যাড করতে হবে, এটা হলো ডিফারেন্ট ডিসিপ্লিন অ্যাড করতে হবে, ডিফারেন্ট পিপলের সাথে আপনার মিশতে হবে, ডিফারেন্ট কি বলে এখানে ধরেন ডিফারেন্ট ডিসিপ্লিন ফাংশন, আপনাকে ফাইন্যান্স বুঝতে হবে, এর সাথে এইচআর যোগ করবেন, এর সাথে আইটি যোগ করবেন, এর সাথে অন্য টপিক যোগ করবেন, একটা মেশ ক্রিয়েট করবেন, মেশ অফ পিপল, মেশ অফ ডিসিপ্লিন, মেশ অফ কি বলে এটাকে ইনফরমেশন, যেভাবে পারেন একটা, যখন মেশ ক্রিয়েট করতে পারবেন আপনি, যখন আপনার বিষয়টাকে পৃথিবীর অন্য বিষয়ের সাথে কানেক্ট করতে পারবেন, দ্যাট উইল গিভ ইউ পার্সোনাল সাকসেস। তো আমি যিনি জানতে চেয়েছিলেন যে আমি আমার ক্যারিয়ার চেঞ্জ করতে চাই, একটা ডিফারেন্ট অর্গানাইজেশনে যেতে চাই, আমি বলি ফার্স্ট থিং হচ্ছে আপনি এখন যেখানে আছেন, দেখেন এখানে একটা জাস্ট একটা কোটেশন বলি, সেটা হচ্ছে যে আপনি এখন যেখানে আছেন সেখানেই ধরে নিবেন যে ইউ হ্যাভ টু গ্রো ওয়্যার ইউ আর প্ল্যান্টেড। মানে হচ্ছে আপনাকে একটা চারা, আপনি একটা গাছের মতন, আপনাকে একটা জায়গায় একটা প্ল্যান্ট, একটা গর্তে আপনাকে মাটি দিয়ে কি বলে বীজ রোপণ করা হয়েছে, একটা গাছ লাগানো হয়েছে। সো ফার্স্ট থিং হচ্ছে আপনি যদি চেঞ্জও করতে চান, ফার্স্টে ইউ হ্যাভ টু শো এক্সাম্পল যে ইউ আর কেপেবল অফ গ্রোয়িং ওয়্যার ইউ আর রাইট নাও, ইউ আর কেপেবল অফ ডেভেলপিং ওয়্যার ইউ আর রাইট নাও।
তাহলে আপনি যদি আপনার জায়গা থেকে ভালো করতে থাকেন এবং আস্তে আস্তে আপনি প্ল্যান করেন এই 3M অ্যাড করে, এই যে মেশ ক্রিয়েট করে, আপনি আস্তে 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 করে আপনি অন্য জায়গায় চলে যাবেন, আপনি নিজেকে মূল্যবান করবেন। আজকে আপনি যদি ব্যাংকে থাকেন, ব্যাংক থেকেও ইনশাআল্লাহ একদিন আপনি বের হতে পারবেন। আপনি যদি আজকে এমন হয় যে আপনি এইচআরে আছেন, আপনি আইটিতে যেতে চান, সেটাও সম্ভব। আপনি যদি সেলসে যেতে চান, সেটাও সম্ভব। তো এই ছিল আপনার ওই দিক থেকে আমার প্রশ্ন। ইয়েটা আমরা এখন যেটা করব ইনশাআল্লাহ, আমরা চেঞ্জ ম্যানেজমেন্টের যেই বিষয় নিয়ে আমরা লিডিং চেঞ্জ নিয়ে কথা বলবো, লিডিং চেঞ্জের 8 স্টেপ অফ লিডিং চেঞ্জ, এটা নিয়ে কথা শুরু করার আগে আমি আপনাদের থেকে আরে একটু 5 মিনিটের একটা সবাইকে 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে আপনারা যদি কোনো কথা বলতে চান, কোনো প্রশ্ন থাকে এইটুক পর্যন্ত এই প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। সবাই আনমিউট করে নেন, আনমিউট করে লেটস ডিসকাস আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এরপরে আমি চলে যাব 8 স্টেপস। আমরা যেই অর্গানাইজেশনাল চেঞ্জের 8টা স্টেপ নিয়ে কথা বলতে চাই, যেটার জন্য আজকের সেশন, সেইটাতে আমরা ইনশাল্লাহ ঢুকবো। এর জন্য 5 মিনিট বলতে পারেন বিরতি, বাট বিরতির সময় আমি পানি খাবো, চা খাবো, আপনাদের সাথে কথা বলবো। কি বলবে, বলবে আপনার স্ট্রেংথ কি, সবাই বলবে আপনার স্ট্রেংথ কি, আচ্ছা 3টা আমার, 5টা স্ট্রেংথ, আমার উইকনেস কি, আমার 3টা উইকনেস আছে। জেনারেলি মানুষের সাজেশন দেয় যে আপনি আপনার উইকনেস আপনি যেটাতে ভালো, আপনি যেটাতে সেরা, সেইটা আপনি 5 গুণ ব্যবহার করতে হবে, সেইটা এমন ভাবে ব্যবহার করতে হবে এবং এটাকে ইন্টেন্সিফাই করা, মানে এটাকে বারবার করা, 10 ভাবে করা। আপনি আপনার উইকনেস নিয়ে কাজ করেন, আমি নিষেধ করছি না, বাট ডোন্ট ফোকাস অন উইকনেস টু মাচ, ফোকাস অন ইওর স্ট্রেংথস এবং ইন্টেন্সিফাই হোয়াট ওয়ার্কস, ফরগেট অ্যাবাউট হোয়াট ডাজন্ট ওয়ার্ক। সো এটা ইন্টেন্সিফাই, ইন্টেন্সিটি। এরপরে আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে, এখন পর্যন্ত আপনাদের কাছে কি আপনারা কি বুঝতে আপনাদের লাইফের সাথে কানেক্ট করতে পারছেন এই সেশনে এখন পর্যন্ত যে কথাগুলি আমি বললাম? জি স্যার, জি স্যার। নাম্বার 5 ইজ দ্য মাইন্ডসেট ডেভেলপমেন্ট। নাম্বার 5 বলছে গিভ মোর দ্যান এক্সপেক্টেড, তার মানে একটা নিউ গিভিং মাইন্ডসেট ডেভেলপ করা। হ্যাঁ, গিভ মোর দ্যান এক্সপেক্টেড, হ্যাঁ, গিভ মোর দ্যান হোয়াট ইউ রিসিভ। যদি এটা একটা হ্যাবিট, এটা একটা মাইন্ডসেট। আমরা কি করি জানেন, এই দিস ওয়ার্ল্ড ইজ এ বেসিক্যালি দেয়ার আর টু সাইড, একটা সাইড হচ্ছে গিভার্স, একটা সাইড হচ্ছে যারা ডিমান্ডিং সাইড, যারা শুধু চায় আমাকে এটা দেয় না কেন, আমার জন্য এটা হয় না কেন। আমি বলছি না, আপনাকে যদি ডিমান্ড সাইডে আপনি থাকেন তাহলে আপনার লাইফ একরকম, আর আপনাকে চলে আপনি যদি রিয়েলি ট্রুলি আপনি লিডার হয়ে থাকেন, আপনাকে অবশ্যই সাপ্লাই সাইডে চলে আসতে হবে জীবনে। সাপ্লাই সাইডে মানে হচ্ছে কি, ইউ আর রেডি টু গিভ, you will not beg someone to receive, you are spontaneous enough, you are brave enough to give. Shetake ami bolechi je give more than what you receive or give more than what is expected from you. Etari ekta quotation apnader ke boli ami, amar kono video te ami sobshomoy boli je ekta quotation that changed my life also, ami apnader sathe ei fak share kori, বলছে যে কোটেশনের আমি রেফারেন্স দিতে পারি না, কারণ এটা আমি আসলে ওভার ইয়ার করছি অন্য জনের মুখ থেকে, সেও রেফারেন্স দেয় নাই, আমি আর কোনো আমি ইভেন গুগল সার্চ করেও কোটেশনের রেফারেন্স পাই নাই, কিন্তু তবু আমি কোটেশনটা বলি। কোটেশনটা হচ্ছে, ইফ ইউ ডেলিভার হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ইউ, ইউ আর এ স্লেভ। আমরা সবাই চাকরি করি না, চাকর মানে স্লেভ, এবং আমরা যদি সেইটাই ডেলিভারি করি যেটা আমার জব ডেসক্রিপশনে আছে, তাহলে আমরা আসলে ট্রুলি 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 সত্যি সত্যি একটা স্লেভ। কিন্তু ইফ উই স্টার্ট ডেলিভার সামথিং মোর দ্যান হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম আস, উই আর ফ্রি ম্যান। এই যে ফ্রি মানে হচ্ছে কি, আমরা দিস ইজ রিয়েল ফ্রিডম। রিয়েল ফ্রিডমটাই হচ্ছে যে গিভিং মোর দ্যান এক্সপেক্টেড, ইভেন গিভিং বিফোর সামওয়ান ইজ আস্কিং থিংস ফ্রম ইউ,
কিছু চাওয়ার আগেই দিয়ে দেওয়া, এটাই হচ্ছে ফ্রিডম। এবং এইটা হচ্ছে রিয়েল ফ্রিডম। আপনাকে অবশ্যই সাপ্লাই সাইডে আসতে হবে। অর্গানাইজেশনে যারা এখনো মনে করেন যে অর্গানাইজেশন আমাকে এটা দেয় না কেন, আমাকে বেতন বাড়ায় না কেন, আমার এই ফ্যাসিলিটি দেয় না কেন, আপনারা কোন সাইডে? আপনারা ডিমান্ড সাইডে না। আমি বলছি বি অন দ্য সাপ্লাই সাইড, গিভ মোর দ্যান এক্সপেক্টেড, গিভ মাল্টিপল টাইমস, গিভ 5 times, 10 times, এবং ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল, এন্ড দিস ইজ দ্য রিয়েল লিডারশিপ। আবারও বলছি, কারো যদি আরো কোনো কোশ্চেন থাকে আমার মেইন টপিকসে ঢোকার আগে, আমি শুধু 1 মিনিটের একটা ব্রেক নেই, 1 মিনিট, আপনারা জাস্ট 1 মিনিট পরে আমি ব্যাক করছি, 1 মিনিট, থ্যাংক ইউ। যত কথা বলবেন আমার সাথে, যত প্রশ্ন করবেন, তত আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এনি প্রশ্ন, এনি ড্যাম কোশ্চেন অন লিডারশিপ, এনিথিং ফর পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল চেঞ্জ, আপনাদের যা মাথায় আসে আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে আমি একটা অর্গানাইজেশনে আছি, সাপোজ আমি একটা নতুন অর্গানাইজেশনে জয়েন করব, সেখানে আমাকে নতুন টিমকে, টিমের সাথে কাজ করতে হবে, কিছু কিছু ইঞ্জিনিয়ারদেরকে আমার হয়তো লিডও করতে হবে, সেক্ষেত্রে আমার অ্যাপ্রোচটা কেমন হবে স্যার? স্যার, আমি একটু আমার নিজেকে নিয়ে একটু বলি, সেটা হলো আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একটা ডেনিম টেক্সটাইল আমি জব করতেছি 3 বছর হলো স্যার। আমি আমার টিমে স্যার 5 জন আছে, আমরা 4 জন হচ্ছে স্যার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এবং আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি ত্রিপলি থেকে। তো আমাদের এই জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে আমাকে লিড করতে হয়। সাপোজ আমি আরেকটা অর্গানাইজেশনে যাবো, তাহলে আমাকে একটা নিউ একটা টিমকে লিড দিতে হবে, সেক্ষেত্রে আমার অ্যাপ্রোচটা কিরকম হবে স্যার? আপনি ভেরি গুড কোশ্চেন, আমাকে এটা আরেকটা ডাইমেনশনে কথা বলার সুযোগ দিচ্ছে। বললাম না, লিডারশিপের অসংখ্য ডাইমেনশন। আরেকটা ডাইমেনশন হচ্ছে, একটা লিডারের কাজ দুইটা, বেসিক্যালি দেয়ার আর অনলি দুইটা কাজ করতে হয় একটা লিডারকে। খেয়াল করেন, আমি এর আগে কি বলেছি, তিনটা, তাই না? তিনটা, ইনফ্লুয়েন্সিং দ্য রিয়েলিটি, থ্যাংক ইউ দেয়া, এবং এনাবল করা। এখন আমি বলি, দেখেন, এই এই এনাবল করার ভিতরেই বলি, এই রিয়েলিটি আর এইটা না, মাঝখানে এনাবল করতে গেলে দুইটা কাজ করতে হয়। একটা কাজ করতে হয়, একটা মানুষকে সাপোর্ট দিতে হয়, সাপোর্ট দিতে হয়, আর একটা হচ্ছে মানুষকে ডিরেকশন দিতে হয়। সো সাপোর্ট আর ডিরেকশনটা কি বলে দেয়, ডিরেকশন মানে তাকে এক সময় কমপ্লিটলি বলে দিতে হয় কিভাবে কাজটা করতে হয়, এটা ডিরেকশন। এবং ইনস্ট্রাকশনের মতন পয়েন্ট বাই পয়েন্ট, স্টেপ 1, 2, 3, 4 তাকে বলে দিতে হয়, এটা হলো ডিরেকশন দেওয়া বা ইনস্ট্রাকশন দেওয়া। আর একটা সাপোর্ট, আপনি কোনো ইনস্ট্রাকশন দিবেন না, সে চেষ্টা করবে নিজে, তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, তাকে কোচিং করা, তাকে মেন্টরিং করে, তাকে মোটিভেটেড রাখা, এই কাজটা করতে হয়। এই দুইটা কাজই আসলে ওই যে তিনটা স্টেপ বলেছি, এনাবলমেন্টের দুইটা পার্ট। এখন আপনি যেহেতু একটা নতুন অর্গানাইজেশনে যাবেন, আপনাকে খুব ভালো করে বুঝতে হবে যে আপনার আগে প্রথমে আপনার টিম মেম্বারদেরকে অ্যাসেস করতে হবে। এবং খেয়াল করবেন, আপনাকে ক্লু দেই, আপনারা সবাই একটা স্টাডি করবেন, ক্লুটা হচ্ছে লিখে রাখেন, এটার নাম হচ্ছে সিচুয়েশনাল লিডারশিপ। প্রথমে আপনি যে কোনো হেল্প করার আগে, সাপোর্ট দেওয়ার আগে, ডিরেকশন দেওয়ার আগে, এই যে আপনার টিম মেম্বাররা কে সিচুয়েশনাল লিডারশিপ বলে, দেয়ার আর 4 stages, D1, D2, D3, D4। সো D1 লেভেল হচ্ছে যখন মানুষ নতুন একটা কোম্পানিতে জয়েন করে, তখন তার ওই স্কিলটা কম থাকে, তখন কি হয়, তার মোটিভেশন লেভেল অনেক হাই থাকে, কিন্তু তার স্কিল লেভেল, কম্পিটেন্সি লেভেল অনেক লো থাকে। তাকে আপনি ইনস্ট্রাকশন দিবেন, তাকে মোটিভেশন দেওয়ার কিছু নাই। এরকম D2 লেভেলে সে আস্তে আস্তে একটু একটু করে কম্পিটেন্সি গেইন করতে থাকে, তখন তার হয় কি, যেহেতু সে কাজ শিখতে পারে, ভালো কাজ করতে থাকে, তাকে তখন আর ডিরেকশন দেওয়ার কিছু থাকে না, তাকে তখন মোটিভেট করতে হয়, সাপোর্ট দিতে হয়। আর একটা পর্যায়ে যে এটা আস্তে আস্তে কমতে থাকে, আপনাকে এই D1, D2, D3, D4 লেভেলে যে একটা আপনার যেই টিমমেট, D4 লেভেলে তার কোনো মোটিভেশনেরও গ্যাপ নাই, তাকে ইনস্ট্রাকশনও দেওয়ার নাই, তাকে ফুললি কাজটাকে ডেলিগেট করে দিতে হবে। আপনি যখন একটা টিমে নতুন চালাবেন, আপনার টিমের যদি অ্যাসেসমেন্টটা আপনার প্রথমে করতে পারেন যে এই টিমের মেম্বাররা আসলে কে, কোন লেভেলে, সেই লেভেল অনুযায়ী যদি তাদেরকে সিচুয়েশনাল ট্রিটমেন্টটা দিতে পারেন, সিচুয়েশনাল ওয়েতে তাদের সাথে ডিল করতে পারেন, তাহলে এটা হলো বেস্ট একটা কাজ হবে। এবং আরেকটা যদি সহজ সমাধান চান আমার কাছে, একটা জিনিস আমি বলি,
প্রথমে আপনি যখনই একটা নতুন টিমের সাথে কাজ করবেন, আপনি ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে ওদেরকে যে আপনার আসলে কাজ একটা, সেই কাজটা কি, ওদেরকে ডেভেলপ করা, ওদেরকে আপনার থেকেও ভালো পজিশনে নিয়ে যাওয়া। আপনি যদি কোনোভাবে আপনার টিম মেম্বারদেরকে এটা বোঝাতে সক্ষম হন যে অ্যাজ এ টিম লিডার আপনার জব হচ্ছে আরো লিডার তৈরি করা, আপনার জব হচ্ছে ওদেরকে আরো ওদের লেভেল থেকে এটাকে কি বলে এলিভেট করা, ওদেরকে আপলিফট করা, এটা যদি করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার যে কোনো নতুন টিম আপনাকে কিন্তু সাদরে অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ, এবং কখনো মনে করবেন না, কখনো আপনার টিমের সাথে কম্পিটিশন করবেন না, হ্যাঁ, এই ভুল করা যাবে না। এই হচ্ছে আমার খুবই সংক্ষিপ্ত আনসার। আরো যদি আপনি বলেন, অনেক আনসার দেওয়া যায়, কিন্তু আসলে আমি এইটুক পরিপ্রেক্ষিতে আমাদের সময় হাতে কম, আমি আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। আমি আমি কি আপনাকে স্যাটিসফাই করতে পেরেছি নাকি আরো কিছু আপনি মনে করেন যে আরো কাজ করার সময় দেখা যাচ্ছে যে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয় স্যার, একটা টিমের সাথে আরেকটা টিমের যে এই যে একটা কোঅর্ডিনেশনটা হয় ঠিক মতো হয় না স্যার, এরকম একটা সিচুয়েশন যদি অ্যারাইজ করে স্যার, সেক্ষেত্রে ওই টিমের বস বা আমাদের টিমের সাথে মানে এটা ভালো করার উপায় কি স্যার, যে কোঅর্ডিনেশনটা যাতে আরেকটু ঠিক মতো হয়, যেটা একে অপরের সাথে এগেইনস্টে না চলে যায়, যেটা আপনি বলেন স্যার কম্পিটিশনে যাওয়া যাবে না স্যার, খুবই একটা ইফেক্টিভ একটা স্যার কথা মনে হয়েছে স্যার, আরো যদি একটু কিছু বলতেন স্যার এই বিষয়ে স্যার। আচ্ছা, প্রথম কথা বলি আমি তাহলে, আমি কিন্তু একদম ট্রু সেন্সে আসলে আমার কথাটা তাহলে একটু রিপিট করতে হবে, আমি কিন্তু কখনো বলি নাই যে কম্পিটিশন খারাপ, বলছি আপনার সাথে আপনার আপনার টিমের কম্পিটিশন করা যাবে না, কিন্তু এক টিম আর এক টিমের সাথে অবশ্যই কম্পিটিশন করতে পারে, দ্যাট ইজ নাথিং রং। ঠিক আছে, ইটস ওকে স্যার। বুঝতে পারছেন, কম্পিটিশনটা কখনো বস আর জুনিয়রের মধ্যে যেন না হয়, এটা খারাপ। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু এক টিম আর এক টিমের সাথে কম্পিটিশন করবে, দিস ইজ গুড, হেলদি কম্পিটিশন তো থাকতেই হবে। এবং আপনি কি করবেন, আপনি আপনার কাজ কি, যখনই দেখবেন, যখনই দেখবেন যে কম্পিটিশনে সাম একটা অর্গানাইজে মানে টিম বেড়ে যাচ্ছে, আপনি এদের স্ট্যান্ডার্ড রেজ করবেন, এদেরকে বলবেন যে টিম পারে না, বলবেন আমি তো তোমাদেরকে অনেক উপরের স্ট্যান্ডার্ডের মনে করি, ইউ জাস্ট কন্টিনিউয়াসলি এদের রেজ স্ট্যান্ডার্ড রেজ করতে থাকবেন এবং ওদেরকে নতুন স্ট্যান্ডার্ডে নিবেন, ওদেরকে সাপোর্ট করতে থাকবেন, হ্যাঁ, ওই সাপোর্ট করতে করতে ওদেরকে নেক্সট লেভেলে নিবে, এবং যেই লোকটা আপনার যেই বস আপনার লাইফে আপনার স্ট্যান্ডার্ড চেঞ্জ করতে হেল্প করেছে, আপনি জীবনে এই বসকে বলতে পারবেন না। শিওর স্যার, ডেফিনেটলি স্যার। বাংলাদেশে পুরোপুরি স্যার কাজ করে না, এটার পিছনে বড় একটা রিজন থাকে হচ্ছে যে কর্পোরেট পলিসিতে মানে একটা রেশারেশি থাকে, একটা গ্রুপের সাথে হচ্ছে আরেকটা গ্রুপের একটা রেশারেশি থাকে, বা হচ্ছে যে এখানে সরি ইংলিশে কিছু ওয়ার্ড আছে সেগুলো মাথায় আসছে না, কিন্তু যে কিছু আনওয়ান্টেড অ্যাডভান্টেজ যেটাকে বলা হয় আর কি, যে অন্য কাউকে দোষ দিয়ে অন্য কাউকে হচ্ছে কালো করে দিয়ে হচ্ছে আমি বসের কাছে ভালো হয়, এই টাইপ কিছু ব্যাপার থাকে, তো এগুলো স্যার আপনারা জানা স্যার, এসব ক্ষেত্রে হচ্ছে আসলে এই বিষয়গুলো থেকে বের হওয়ার ওইটা কি, একটা কথা বলি, আপনি যদি একটা মাস্টারি অর্জন করতে পারেন, হ্যাঁ, এবং আপনি যদি, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যারা এই ধরনের সিচুয়েশনে আছেন, তাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ মাস্ট রেইজ ইওর স্ট্যান্ডার্ড। আমি বলছি আপনি স্ট্যান্ডার্ড রেইজ করবেন, কোন কোম্পানিতে কাজ করবেন এটারও স্ট্যান্ডার্ড রেইজ করতে হবে, কোন কলিগদের সাথে কাজ করবেন এটাও স্ট্যান্ডার্ড রেইজ করতে হবে, এবং সেই রেইজ স্ট্যান্ডার্ড করার পরে যে পরবর্তী স্টেপগুলি যখন আপনি নিবেন, আপনি অবশ্যই এমন একটা জায়গায় পৌঁছায় যাবেন যখন এই ধরনের প্রবলেম থাকবে না। ভেরি আনফরচুনেট যে আমাদের বাংলাদেশের কনটেক্সটে এই যে প্রবলেমগুলি আছে, এটা কারণই হচ্ছে, মূল কারণ হচ্ছে আমরা একটা কমপ্লেসেন্স ওয়ার্ল্ডে আছি, আমরা খুব সহজে, বাংলাদেশের একটা বিষয় হচ্ছে কি, বাংলাদেশে খুব সহজে সাকসেস পাওয়া যায়। মানে আমি আমি এটাকে একটু রিফ্রেম করে বলি, একটা আমি আপনাকে একটা মানে রিফ্রেম করেন, আমি আসলে খুবই প্র্যাকটিক্যাল ওদের ফাইন্যান্স পয়েন্ট অফ ভিউ থেকে নিই, একটা কোম্পানি
ক্ষেত্রে যে একটা প্রোডাক্টের মার্জিন যে কোম্পানি ধরেন 10-20% 10-12% মার্জিনে ব্যবসা করে সেই কোম্পানি কিন্তু সবচেয়ে ব্রিলিয়ান্ট লোক নিয়োগ করা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু যেই কোম্পানি 20-30% মার্জিনে ব্যবসা করে সে যে কোনো লোককে রিক্রুট করতে পারে, হ্যাঁ তার রিস্ক কম। এখন আমি কেন এই এক্সাম্পলটা দিলাম, বাংলাদেশের ট্যাক্স রেট হচ্ছে কত, 35%, বাংলাদেশের ভ্যাট হচ্ছে 15%, এই দুইটা যদি একসাথে করেন তাহলে হলো 50%। আপনি আমি ট্রু প্রফেশনালস এই 5% প্রফিট দিতে যে পরিমাণ ব্রিলিয়ান্স দরকার, যে পরিমাণ পারফেকশন দরকার, যে পরিমাণ লেভেল অফ এক্সিকিউশন দরকার, বাংলাদেশে এইসব ভালো ব্রিলিয়ান্ট লোকের কোনো খাওয়া নাই, কোনো জায়গা নাই। কারণ কি, ওই যে 50% ওই 50%-এর তো 10% খরচ করলে আর 10% কমাই দেওয়া কোনো ব্যাপারই না। এই দেশে একটু ডিফিকাল্ট, আমি আবারও বলতেছি এই দেশে একটু ডিফিকাল্ট বিকজ অফ দিস মেকানিজম। এই মেকানিজমের কারণে এই দেশে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করার জন্য ব্রিলিয়ান্ট লোকের কোনো দরকার নাই, ভালো লোকের কোনো দরকার নাই। হ্যাঁ, এই জন্য আমি আবারও বলি, ইউ রেইজ ইউর স্ট্যান্ডার্ড অ্যাবাউট দ্য অর্গানাইজেশন ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, অ্যাবাউট দ্য পিপল ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। সো আপনি একদিন আপনি নিজেকে মাস্টারি লেভেলে নেন, আপনি অবশ্যই আপনি নিজেকে গড়তে শুরু করেন, এক সময় আপনি আপনার রাইট জায়গায় অবশ্যই পৌঁছাবেন। আপনি যদি অঙ্কটা করেন দেখবেন বাংলাদেশের পার্সপেক্টিভ কিভাবে ঠিক হবে। আজকে যদি বাংলাদেশের ট্যাক্স 5% হইতো তাহলে দেখতেন এটা কোনো ব্যাপারই না, মানুষ বাধ্য হইতো ব্রিলিয়ান্ট লোককে নিতে, ভালো লোককে নিতে, ভালো পারফরমার্স নিতে। ওকে, নেক্সট, আর কোনো কারো যদি প্রশ্ন না থাকে আমি ইনশাল্লাহ আমি আমার ইয়েতে যাই, নেক্সট লেভেলে যেতে চাই। স্যার আমার একটা জিজ্ঞাসা ছিল স্যার। জি বলেন স্যার। আপনি প্রথমেই স্যার বলেছিলেন যে টু ইনফ্লুয়েন্স টু চেঞ্জ, তো স্যার আমরা কি টু ইনস্পায়ার অথবা টু মোটিভেট এই কথাটা স্যার আমরা কি সম্পর্ক হিসেবে নিতে পারি কিনা, অথবা পার্থক্য কোথায়? হ্যাঁ নিতে পারেন, নিতে পারেন। আপনি বলছেন ইনস্পায়ার আর মোটিভেট, এটাকে ইনফ্লুয়েন্সের সম্পূরক হিসেবে নিতে চান, তাই তো? জি জি জি, হ্যাঁ অবশ্যই পারেন। কিন্তু আবারো বলি আপনাদেরকে, আপনাদের যা ব্যাকগ্রাউন্ড, আসলে যখন আমি ইনফ্লুয়েন্সের কথা বলি, দিস ইজ নট দ্যাট ইজি। আপনাকে অবশ্যই হিউম্যান সাইকোলজি নিয়ে জানতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার হাউ হিউম্যান সাইকোলজি ওয়ার্কস। সুতরাং আমি মনে করি যেখানেই আপনি এই হিউম্যান সাইকোলজির উপরে যদি কোনো কোর্স করতে পারেন, কোর্স করেন, হ্যাঁ আপনি যদি কোনো সেশন অ্যাটেন্ড করতে পারেন, করেন, ইউটিউবে সার্চ করেন, বুঝেন, হ্যাঁ খুব সোজা, মানে এক কথায় যদি আপনি প্রথম, আমি একটা শর্টকাট টিপস দিয়ে বলি, ইফ ইউ ক্যান স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ ইয়োর টিম ইজ স্পিকিং, তাহলে তার সেইটা হচ্ছে সবার প্রথম ইনফ্লুয়েন্সের জন্য দরকার। সুতরাং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ানস ল্যাঙ্গুয়েজ। আমি এটা এখনকার পার্সপেক্টিভ না, এটাই বললাম যে আপনাকে অবশ্যই মোটিভেট করলে কিন্তু সবাই সব বিষয়ে মোটিভেটেড হবে না। হ্যাঁ, এই জন্য আপনাকে মোটিভেশনের জন্যও কিন্তু আসলে মোটিভেশন কিন্তু এত সহজ না, আমরা যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে ইয়ে করি, এটাই কিন্তু মোটিভেশন না। রিয়েল মোটিভেশন কিন্তু ইজ এ সায়েন্স, রিয়েল মোটিভেশন কিন্তু কমপ্লিটলি সায়েন্স, আর্টস না। আমরা যেটাকে আর্টস মনে করি, হ্যাঁ ওই যে দেখবেন বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রামে অনেক বড় বড় কথা অনেক কিছু করে বলে ফেলি, আর্টের মধ্যে লেভেলে নিয়ে যায়, আর্ট না, ইটস এ সায়েন্স, আপনাকে এটাও জানতে হবে। স্যার একটা বিষয়ে কথা বলতে। জি বলেন। বস আর সাবঅর্ডিনেট কনফ্লিক্ট রেইজ করলে সে ক্ষেত্রে করণীয় কি? আমি খুব সিম্পল বলি, আপনি যদি বস হন তাহলে কনফ্লিক্ট হবে কেন? কনফ্লিক্ট হতে পারে, হ্যাঁ কনফ্লিক্ট হতে পারে যদি আপনার আপনার সাবঅর্ডিনেট যদি আপনাকে ট্রাস্ট করতে না পারে, তাহলে কনফ্লিক্ট হবে। সুতরাং আপনাকে অবশ্যই, আপনি যেই লেভেলে থাকেন না কেন, আপনি যত বড়, ওই যে বললাম না লিডারশিপ অ্যাট্রিবিউটস, লিডারশিপ অ্যাট্রিবিউটস এর সবচেয়ে বড় অ্যাট্রিবিউট হচ্ছে ইউ পিপল মাস্ট ট্রাস্ট। যদি আপনাকে পিপলের ট্রাস্ট অর্জন করতে হবে, ইফ দেয়ার ইজ নো ট্রাস্ট দেয়ার ইজ নো লিডারশিপ, দেয়ার ইজ নো ট্রাস্ট নো লিডারশিপ, এটাকে বললাম না আরেকটা ডাইমেনশন। সুতরাং এই যে
আপনি যদি প্রমাণ করে ফেলতে পারেন যে আপনি যদি, আর আপনি যদি জুনিয়র হন, আপনি যদি সাবঅর্ডিনেট হন, আপনাকে প্রতিনিয়ত প্রমাণ দিতে হবে যে আমার লাইফের গোলই হচ্ছে অর্গানাইজেশন আর আমার বসের গোল অ্যাচিভ করে দেওয়া। প্রমাণ করে দেন, আপনি প্রমাণ নিয়ে আসেন অসংখ্য প্রমাণ যে আপনার জীবনের মিশনটাই হচ্ছে আপনার বসের, বসের প্রমোশন নিশ্চিত করা, এটা হলো আপনার কাজ হিসাবে নিছেন, লাইফে মিশন হিসেবে নিছেন, আপনার বসের সাথে আপনার কনফ্লিক্ট থাকবে না। আর আর কোনো প্রশ্ন কারো কাছে না থাকলে আমি ইনশাল্লাহ আমি কোর সাবজেক্টে চলে যাচ্ছি। এবারে বলে নেই প্রথমেই যে আমাদের বাদল হোসেন উনি একটা বইয়ের একজন রাইটারের নাম বলেছে, জন পি কটার, এবং জন পি কটার কটার হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্টের গুরু, এক কথায় যদি বলেন নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি আপনাদেরকে যে এইট স্টেপ অফ চেঞ্জ বলবো এটা জন পি কটারের। তাহলে জন পি কটারের দুইটা বই, একটা হচ্ছে লিডিং চেঞ্জ, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই এটা হচ্ছে লিডিং চেঞ্জ একটা বই, আরেকটা বই আছে যে বইটার নাম হচ্ছে আওয়ার আইসবার্গ ইজ মেল্টিং। এই বইটা বেসিক্যালি ফাউন্ডেশন হচ্ছে লিডিং চেঞ্জ এই বইটা, হ্যাঁ, আর আওয়ার আইসবার্গ ইজ মেল্টিং এই বইটা একটা ফেবলের মতো করে, একটা গল্পের মতো করে, একটা পেঙ্গুইনদের রাজ্যের একটা গল্প, সেই গল্পের মতো করে এই পুরো জিনিসটাকে সাজানো। আমার কাছে মনে হয় আপনারা যদি ট্রুলি একটা বই পড়েন তাহলে আওয়ার আইসবার্গ ইজ মেল্টিংটা পড়বেন, এটা যদি পড়তে পারেন এটা, এবং এইটার উপরে ইউটিউবে ভিডিও থাকতে পারে, ভিডিও দেখবেন, ওইখানেও এই স্টেপ নিয়ে এই স্টেপটাকে ইলাস্ট্রেট করা আছে, এটাকে বলা। আমি খুব কুইকলি এই এইট স্টেপ নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে এই এইট স্টেপ অফ রিডিং চেঞ্জকে আপনাদের পার্সোনাল লাইফের সাথে একটু সাইড নোট হিসাবে কানেক্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে একদম যদি জন পি কটারকে যদি বলি, তার এখানে কোনো বিতর্কের কোনো অবসর নাই এবং হি ইজ রিয়েলি এ গুরু, এবং আরো পার্সোনাল চেঞ্জ নিয়ে হয়তো দেয়ার আর আদার গুরুস, কিন্তু আপনি অর্গানাইজেশনাল চেঞ্জ নিয়ে জন পি কটারের চেয়ে বেটার কোনো এখন পর্যন্ত কেউ দাবিও করে নাই। সুতরাং এই জন্য আমি বলছি, তার ফার্স্ট স্টেপ আপনারা কাগজে লিখবেন এখন, হ্যাঁ, শব্দগুলি খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আরেকটা পার্সপেক্টিভ দিয়ে শুরু করি, প্রতিটা নতুন শব্দ বা নতুন ফ্রেজ বা নতুন স্টেটমেন্ট আপনার নিউ ব্রেইনের ডেভেলপমেন্টে হেল্প করে। আজকে যদি আপনি আপনার ব্রেইনের যে ক্যাপাসিটি এখন আছে, এই যে মিনি কোর্স ইন নিউরোসায়েন্স বলতে পারেন, আমি আপনাদেরকে বলছি মিনি কোর্স ইন নিউরোসায়েন্স, নিউরোসায়েন্সে আপনি যদি আপনার ব্রেইনকে ডেভেলপ করতে চান তাহলে কি করতে হবে, ইউ হ্যাভ টু লার্ন নিউ থিংস। আপনি একটা নতুন শব্দ শেখার সাথে সাথে আপনার আগের ব্রেইন, আপনার ব্রেইনটা আর আগের মতো থাকে না, কমপ্লিটলি একটা নতুন নতুন ব্রেইন একটু পরিবর্তন হয়। আপনি আপনার ফিজিওলজির, আপনার বডিকে আপনি যদি নতুনভাবে কোনো ভাবে এনগেজ করতে পারেন, আপনার ব্রেইন চেঞ্জ হয়। আপনি যদি ডান হাতে লেখা অভ্যাস হয়ে থাকে তাহলে আপনি যদি বাম হাত দিয়ে আপনার নামটা লেখেন, এখন সবাই, আমি সবাইকে রিকোয়েস্ট করব জাস্ট বাম হাতে কলম নিয়ে রাইট ইউর নেম, বাম হাত দিয়ে সবাই কাগজের মধ্যে বাম হাত দিয়ে আপনার নাম লিখেন, ডাক নামটাই লিখেন বাম হাত দিয়ে। যারা বাম হাত দিয়ে লেখেন তারা ডান হাত দিয়ে লেখেন, অপোজিট হ্যান্ড দিয়ে লেখেন। আশা করি আপনাদের লেখা শেষ হয়েছে। এক্ষুনি আপনারা যা করলেন এই কাজটার মাধ্যমে আপনার ব্রেইন কিন্তু চেঞ্জ হয়ে গেল। কারণ কি, আপনার ব্রেইনের যে নিউরো পাথওয়ে গুলি আছে এটা যেহেতু ডান হাতে লিখে অভ্যস্ত, আপনি যখনই আপনার বাম হাতকে এনগেজ করলেন আপনার ব্রেইনে একটা নতুন পাথওয়ে তৈরি হলো। এই যে কন্টিনিউয়াসলি এই যে এইটা করা, একটা নতুন শব্দ শেখা, একটা নতুন সেন্টেন্স লেখা, যে সেন্টেন্সটা আপনার ব্রেইনকে এনগেজ করে সেটা কিন্তু আপনার ব্রেইনের ডেভেলপমেন্টে সহায়তা করে। এই জন্য বলছি আপনারা কাগজে লিখেন, নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার ওয়ান, স্ট্যাবলিশ এ সেন্স অফ আর্জেন্সি, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেখেন এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, সেন্স অফ আর্জেন্সি। দেখবেন আমরা
আমরা অনেকে চেঞ্জ চাই, আমরা অনেকে বড়লোক হতে চাই, আমরা অনেকে অনেক কিছু হতে চাই, কিন্তু কবে হব? একদিন হব, একদিন। আমি বলি না, ইউ মাস্ট ক্রিয়েট এ সেন্স অফ আর্জেন্সি। মানে আপনি যেটা 5 বছর হলেও পরে চলে, আপনি গো অ্যান্ড স্পিক টু ইয়োর পার্টনার্স, গো অ্যান্ড স্পিক টু ইয়োর ফ্যামিলিজ, যে আপনি আসলে 2 বছর 3 বছর পরে কোন সেই ভিশন, কোন সেই কাজ আপনি অ্যাচিভ করতে চান। টেল এভরিওয়ান, যখনই আপনি আপনার আপনারটা বলে ফেলবেন এবং এবং বুঝাই ফেলবেন এবং মনে করতে হবে যে এটা যদি আজকে না করেন তাহলে আপনি যদি প্রোগ্রেস না করেন তাহলে কিন্তু ইউ আর ফলিং বিহাইন্ড। এই যে বোঝা, এই সেন্স অফ আর্জেন্সিটা হচ্ছে ফার্স্ট স্টেপ। অর্গানাইজেশনের চেঞ্জের ক্ষেত্রে যেটা করতে হয়, খেয়াল করেন এই লিডিং চেঞ্জ কাজটা কিন্তু লোয়ার লেভেল থেকে আপনি পারবেন না, এটা অ্যাটলিস্ট অর্গানাইজেশনের হায়ার লেভেল অথবা ডিপার্টমেন্ট হেড লেভেলে লোকজনের জন্য এটা সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি আপনার ডিপার্টমেন্টে, আপনি যদি আপনার সাব ইউনিটে কোনো চেঞ্জ করতে চান, তাহলে প্রথমেই ইউ হ্যাভ টু ডেভেলপ, ইউ হ্যাভ টু কালটিভেট এ সেন্স অফ আর্জেন্সি, যে ভাই এই কাজটা যদি করতেই হবে, পারলে আগামীকালকে করতে হবে, গতকাল করতে পারলে আরো ভালো ছিল। এবং তাদেরকে অবশ্যই বোঝাতে হবে যে এটা না করার কারণে আমার লসটা কি। এবং সবচেয়ে বড় মানুষ ভয় পায় কিসে, মানুষ ভয় পায় যে বাঙালিকে যদি বলেন যে কালকে আমি যেটা বলি সেটা বলি, আপনি যদি, যেমন আমি অনেকে বই পড়তে বলি, প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে বলি, মানুষজন একদম গায়ে নেয় না। আমি তাদেরকে একটা ভয় দেখাই, ভয়টা কি বলি, আপনি যদি আজকে প্রফেশনালি ডেভেলপ না হন, কালকে আপনার প্রতিবেশীর, আপনার পাশের বাসার যে আপনার বন্ধু, এই বন্ধুর যে ছোট ভাই যাকে 2 দিন আগে আপনি ন্যাংটা দেখছেন, ও আসবে আপনার অফিসে আপনার বস হয়ে, সেটা কি মানতে রাজি? সেটা যদি রাজি থাকেন কোনো অসুবিধা নাই, যেভাবে চলতেছেন চলেন। কিন্তু আর যদি মনে করেন যে না, ওই যে পাশের বাসার ওই ছেলেটা, ওই যে আমার বন্ধুর ছোট ভাই, ও আমার বস হয়ে গেলে আমার আমার অনেক সমস্যা, তাহলে এক্ষুনি এক্ষুনি ঝাঁপ দিয়ে পড়েন, এক্ষুনি নিজের ডেভেলপমেন্ট করেন, এক্ষুনি আপনার করা চুরি সব ধার দেওয়া শুরু করেন। আপনি যদি এখন এগুলি ধার দেন না যান, এই যে সেন্স অফ আর্জেন্সি যদি না থাকে অর্গানাইজেশনে, দেখবেন আমরা এই প্যান্ডেমিক এসে আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে এই প্যান্ডেমিকের আগে তো লোকজন, অনেক লোকজন বুঝেই নাই যে তার চাকরিটা ডিপেন্ডেন্ট অন সো মেনি থিংস। এই প্যান্ডেমিকের সময় অনেক অর্গানাইজেশন বুঝতে পেরেছে যে আমার, আমি যদি প্রফিট না করি, আমি যদি ক্যাশ জেনারেট করতে না পারি, আমি বেতনও দিতে পারবো না। অনেক কোম্পানিতে বছরের পর বছর বেতন নিয়ে যাচ্ছি আমরা, কিন্তু কোম্পানি ইজ লুজিং, আমরা খবরই নাই। খবরটা হয়েছে কখন? খবরটা হয়েছে যখন প্যান্ডেমিকের সময় বিজনেসটা 30%, 40%, 50% লেভেলে আসছে। সো এই লেভেলে আসার আগেই আপনাকে অর্গানাইজেশনে সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। কেন এই চেঞ্জটা আমাদের দরকার, এইটা সবাইকে আগে এটাকে সেল করতে হবে, এই আর্জেন্সি ক্রিয়েট করা, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রিয়েটিং এ গাইডিং কোয়ালিশন। খেয়াল করবেন একটা অর্গানাইজেশনে কখনোই একটা টিম, একটা ডিপার্টমেন্ট মিলে, একটা মানুষ মিলে কখনো এটা আগানো সম্ভব না, তাহলে একটা বড় চেঞ্জ প্রজেক্ট। আচ্ছা আমি একটা এক্সাম্পল নেই, একটা এক্সাম্পল নেই, ধরেন আপনাদের কোম্পানিতে আপনারা একটা নতুন চেঞ্জ করতে চান, সেটা হলো নতুন একটা ERP সিস্টেম বা একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইমপ্লিমেন্ট করতে চান। তাহলে প্রথম এক্সাম্পল হচ্ছে সবাইকে বোঝাতে হবে এখন যে বিজনেসটা রান করার জন্য, ইফেক্টিভলি রান করার জন্য এই এইটা এক্ষুনি দরকার, এই বছর দরকার। হ্যাঁ আমরা 20 বছর করি নাই, তাদেরকে দেখাই দিতে হবে যে এই 20 বছর যে আমরা এটা ইমপ্লিমেন্ট করি নাই, এই চেঞ্জটা করি নাই, এর কারণে আমাদের কত ক্ষতি হয়েছে, বিজনেসটা আমরা কত পিছনে পড়ে গেছি, এটাকে এক্সাম্পল হিসেবে আনতে হবে এবং এই সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। তারপর একটা কোয়ালিশন টিম, একটা টিম বিল্ড আপ করতে হবে, যে কি টিম, ডাইভার্সিফাইড টিম। একটা অর্গানাইজেশনে মেবি আইটি, মেবি এইচআর, মেবি ফাংশনাল হেডসদেরকে নিয়ে একটা টিম করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেখেন ক্রিয়েটিং এ গাইডিং কোয়ালিশন, যেই কোয়ালিশনটা একসাথে এই চেঞ্জটাকে লিড করবে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হিসেবে আপনারা লেখেন ডেভেলপ ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি। এই যে চেঞ্জটা করবেন, এই চেঞ্জটা হতে হবে, এই চেঞ্জের জন্য একটা কম্পেলিং ভিশন থাকতে হবে। ভিশন মানে কি? ভিশন মানে হচ্ছে হোয়াট উই ওয়ান্ট টু বি, হোয়াট উই ওয়ান্ট টু বি থ্রু দিস চেঞ্জ। একটা এক্সাম্পল দেই,
এক্সাম্পল ধরেন আজকের ট্রেনিংটা, আজকের ট্রেনিংটা আপনাদের একটা চেঞ্জ। আমি আপনাদেরকে বলছি এই ট্রেনিং থেকে আপনি যদি ট্রুলি এই এই ট্রেনিং এর লার্নিং গুলি আপনি যদি ইমপ্লিমেন্ট করতে আপনি পারেন খুব ভালো করে, টু ইয়ার্সে আপনার ইনকাম তো তিন গুণ হবে। এই যে আপনি তিন দুই বছরে আপনার ইনকাম তিন গুণ করতে চান, এটাই ভিশন। এবং এই স্ট্র্যাটেজি কি, এই ভিশনটাকে রিয়ালাইজ করার জন্য আপনার গেম প্ল্যান কি, এই ভিশনটাকে রিয়ালাইজ করার জন্য আপনার উইনিং ফর্মুলা কি, আমি বলেছি অলরেডি সেটা কি। আপনাকে আপনার মাস্টারি ডোমেন সেট করতে হবে, আপনাকে এই ভিশন ক্রিয়েট করে আপনাকে মিনিং অ্যাড করতে হবে, এবং তারপরে আপনি এখানে মেশ ক্রিয়েট করবেন। দিস ইজ ইয়োর স্ট্র্যাটেজি। একটা চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসে অর্গানাইজেশনে অবশ্যই অর্গানাইজেশনকে একটা কমপ্লিটলি নিউ ভিশন দিতে হবে। এই ভিশনটা যেন ইন্সপায়ারিং হয় ফর দ্য অর্গানাইজেশনের এমপ্লয়িজ, ফর দ্য ডিপার্টমেন্টস, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য অর্গানাইজেশন অ্যাজ এ হোল। কিভাবে ইন্সপায়ারিং হবে, ইন টার্মস অফ প্রফিটেবিলিটি, ইন টার্মস অফ benefits, in terms of market share, in terms of sustainability. তাহলে এই third step বললাম যে develop a vision and a strategy. Fourth step হচ্ছে communicate change vision. এর মানে হচ্ছে আপনার এখন একটা vision তৈরি হয়ে গেল, এই জন্য change করতে একটু interrupt করতে পারি? অবশ্যই বলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওই ভিশনটা আমার কাছে মনে হয় যে মেইনলি হচ্ছে সাস্টেনেবিলিটি। কারণ হচ্ছে এমনও হইতে পারে যে আমার ভিশন হলো ইনকাম যদি জেনারেটিং হয়, সেক্ষেত্রে আমাদের পাঁচ বছর দশ বছর পরে আমার ইনস্টিটিউশন কলাপস করতে পারে। সেক্ষেত্রে ভিশনটা মানে ডেফিনেটলি এবং ম্যান্ডেটরিলি আপনার হচ্ছে সাস্টেনেবিলিটি ওরিয়েন্টেড হওয়া উচিত। আমি তো বলেছি সাস্টেনেবিলিটি, আমি কি বলেছি, আমি প্রফিটেবিলিটিও বলেছি, আমি সাস্টেনেবিলিটিও বলেছি। হ্যাঁ, এবং আমি কি বলেছি, আমি বলেছি ইভেন গ্রোথের কথা বললাম। তার মানে কি, আপনাকে অবশ্যই থাকতে হবে, সাস্টেনেবিলিটি ইজ দ্য রেজাল্ট অফ মেনি থিং। সুতরাং আপনাকে সাস্টেনেবিলিটি হচ্ছে রেজাল্ট, তাহলে এর সাথে ইনপুটগুলো আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভীষণ সাস্টেনেবিলিটি হবে, ভীষণ ইভেন অনেক সময় ডিসরাপশন হতে পারে ভীষণ। হ্যাঁ, এবং আপনি হতে পারে, এটা কোনো সমস্যা নাই। তো আমরা তিন নম্বর স্টেপে বলছি ডেভেলপ ভিশন এন্ড স্ট্র্যাটেজি। চার নম্বর স্টেপ হচ্ছে কমিউনিকেশন। আমরা বলছি যে দেখেন আপনি অনেক অর্গানাইজেশনে আপনি যাবেন, দেখবেন ভিশন কিন্তু আছে অর্গানাইজেশন, কিন্তু আমি আপনি অর্গানাইজেশনের তিনটা লেয়ারের তিনজন লোককে জিজ্ঞাসা করবেন আপনার কোম্পানির ভিশন কি, বলতে পারবে না, বলতে পারবেন। আপনি অনেক ডিপার্টমেন্ট অনেক অর্গানাইজেশনে দেখবেন ফাংশনাল ভিশন আছে, কিন্তু আপনি যদি পাঁচজন টিম মেম্বারকে জিজ্ঞেস করেন বলতে পারবেন না তার ভিশন কি। তার মানে কি, ল্যাক অফ কমিউনিকেশন। আপনি যদি একটা অর্গানাইজেশনের প্রত্যেকটা মানুষকে কন্টিনিউয়াসলি এই ভিশনটাকে রিপিট না করতে পারেন, এটার ভিশন এবং স্ট্র্যাটেজিকে যদি রিপিট 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 করে মানুষের ব্রেইনের মগজের মধ্যে না ঢুকাই দিতে পারেন, তাহলে কিন্তু এই ভিশনটা কাজ হবে না। যে কারণে আপনার এই চেঞ্জ ম্যানেজমেন্ট করার জন্য আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি কমিউনিকেট করতে হবে। খেয়াল করেন, ধরেন একটা অর্গানাইজেশনের ডিপার্টমেন্ট হেড যেই কথা বলে, একটা ফাংশনাল হেড যেই কথা বলে, সিইও যদি একই কথা বলে, অর্গানাইজেশন চেয়ারম্যান যদি একই কথা বলে, এই যে মাল্টিফোল্ড ইম্প্যাক্ট ক্রিয়েট করলে কি হয়, ব্রেইনের মধ্যে প্রত্যেকটা মানুষের ব্রেইনের মধ্যে প্রিন্টিং হয়। এই প্রিন্টিং হয়ে হয়ে মানুষ এটার প্রতি নিজের মনে করে, এবং একটা সময় এই জিনিসটার জন্য মানুষকে আগ্রহী হয়, মোটিভেটেড হয়। সুতরাং আপনার যে চেঞ্জ ভিশন, এটাকে কন্টিনিউয়াসলি কমিউনিকেট করতেই হবে। আমি একটা লেসনে সেশনে আমি ওনার নাম হচ্ছে আলী হোসেন আকবর আলী, উনি BSHRM এর মানে MD, উনি একদিন একটা কথা বলেছিল যে উনি বলেছিল যে আমি মনে করি অর্গানাইজেশনের সাকসেসের জন্য 3C ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি বলতেছিল 3C মানে হচ্ছে কমিউনিকেট কমিউনিকেট অ্যান্ড কমিউনিকেট। উনি বলছে কমিউনিকেশনের উপরে আসলে কিছু নাই। আমিও মনে করি অবশ্য কমিউনিকেশন ইজ সো ইম্পর্টেন্ট যে আমাদের এই চেঞ্জ ম্যানেজমেন্টের জন্য অবশ্যই কমিউনিকেশন করতেই হবে। দুইটা জিনিসের কমিউনিকেশন, তিনটা জিনিসের কমিউনিকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভিশন, এটা আমাকে কমিউনিকেট করতে হবে। দুই নম্বর কমিউনিকেশন হচ্ছে আমরা কিভাবে এই ভিশনটাকে অ্যাচিভ করবো, সেইটাও কমিউনিকেট করতে হবে।
থার্ড পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন, হোয়াট উই এক্সপেক্ট ফ্রম এভরিওয়ান। প্রত্যেকটা মানুষের কাছ থেকে এই ভিশন অ্যাচিভ করার জন্য আমরা প্রত্যেকের কাছ থেকে কি কি জিনিস এক্সপেক্ট করি। আমি হেড অফ সাপ্লাই চেইন থেকে কি এক্সপেক্ট করি, হেড অফ ফাইন্যান্স থেকে কি এক্সপেক্ট করি, হেড অফ প্রোকিউরমেন্ট থেকে কি করি, হেড অফ আইটি থেকে কি করি, দ্যাট শুড বি কমিউনিকেটেড ভেরি ওয়েল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে আমার এই চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসে আমার এক্সপেকটেশন কি, এটাকে উই মাস্ট ক্লিয়ারলি আর্টিকুলেট হোয়াট উই এক্সপেক্ট। তাহলে এইটা যদি করতে পারি, এটা হলো চার নম্বর স্টেপ। পাঁচ নম্বর স্টেপ হচ্ছে এম্পাওয়ার ব্রড বেসড অ্যাকশন। মানে এই ভিশনটাকে যদি আমরা ভাঙি, এটাকে অ্যাচিভ করার জন্য আমার স্ট্র্যাটেজি হয়, এই প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে সাপোর্ট করার জন্য আমরা ব্রড হেডে কিছু অ্যাকশন প্ল্যান আমাদেরকে নিতে হয় এবং এইটাকে এম্পাওয়ার করা। অ্যাকশন নেয়ার জন্য এম্পাওয়ারমেন্টের আগে যেটা অর্গানাইজেশনের প্রবলেম হয়, দেখবেন প্রথম হচ্ছে রেজিস্ট্যান্স টু চেঞ্জ। অনেক মানুষই আছে অর্গানাইজেশনে যারা চেঞ্জ কখনো একসেপ্ট করতে চায় না। এবং আপনার আমার বা এই চেঞ্জ লিডারদের প্রথম কাজ হচ্ছে এই রেজিস্ট্যান্সটাকে এলিমিনেট করা, অথবা যাদের কারণে রেজিস্ট্যান্স আসার ভয়, অর্গানাইজেশনের ক্ষতির ভয় আছে তাদেরকে এলিমিনেট করা। এবং এইটা হচ্ছে, এই জন্য আমি এম্পাওয়ার বলছি, আপনি যদি এই দুইটা আইদার তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে দিস চেঞ্জ ভিশন এবং এটাকে সাপোর্ট করতে হবে, অথবা তাদেরকে চেঞ্জ হইতে হবে ওই দিক থেকে, অথবা তাদেরকে এই অর্গানাইজেশনে রাখা যাবে না, তাদেরকে এলিমিনেট করতে হবে। তো বেসিক্যালি এই সেশনটা, এই যে আমি এইট স্টেপের কথা বলি, এইটা বেসিক্যালি যদি কোনো অর্গানাইজেশনে আপনি ইমপ্লিমেন্ট করতে চান, এই অর্গানাইজেশনের 360 ডিগ্রি যদি একটা ট্রেনিং আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না করা যায়, একদম টপ টু বটম মানুষকে যদি এই এইট স্টেপ সম্পর্কে কনভিন্স না করা যায়, আসলে ভেরি ডিফিকাল্ট। যেই কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের অর্গানাইজেশনে যদি কখনো দেখেন যে বড় কোনো চেঞ্জ করা দরকার করতে হচ্ছে, অ্যাটলিস্ট আপনারা আপনাদের বসদেরকে, অর্গানাইজেশন হেডদেরকে এই বইটা পড়তে, এই এইট স্টেপটাকে শেখানোর জন্য অ্যাটলিস্ট এই বইটা পড়তে উদ্বুদ্ধ করবেন প্রথম। আর যদি কোনো ট্রেনার কোনো কাউকে দিয়ে যদি এই সেশনগুলি করাতে পারেন, তাহলে তো কোনো কথাই নাই। কারণ কি, বড় চেঞ্জ ম্যানেজমেন্ট করতে গেলে এই স্টেপটা জানা সবার ইকুয়ালি জরুরি। এবং এই বইটা কোন বইটা করবেন, দুইটা, যে কোনো একটা বই, একটা হচ্ছে আওয়ার আইসবার্গ ইজ মেল্টিং, আমি মনে করি দ্যাট শুড বি দ্য প্রাইমারি রিড, অ্যান্ড সেকেন্ড বুক ইজ লিডিং চেঞ্জ, দুইটাই বাই জন পি কটার। তো এটা করবেন। এরপরে আমাকে এম্পাওয়ারমেন্টের পরে চলে যাচ্ছে, মানে অ্যাকশন, ব্রড অ্যাকশন প্ল্যান করা। এরপরে আমার পাঁচ নাম্বার পয়েন্টটা যদি একটু আরেকবার বলতেন স্যার, পয়েন্টটা বলছেন এম্পাওয়ার ব্রড বেসড অ্যাকশন। এইভাবে বলি, বইয়ের ভাষায় হচ্ছে ব্রড বেসড অ্যাকশন, আমি একটু কারেক্ট করে দেই, বেসিক্যালি এম্পাওয়ার অ্যাকশন প্ল্যান, অর এটাকে বলেন যে মেক, মানে এক্সিকিউশন। এটাকে যদি আরেকটু ঘুরে বলি আরেকটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, সো আপনি এক্সিকিউশন এক্সেলেন্স অর্গানাইজেশনে বিল্ড করতে হবে। এক্সিকিউশন এক্সেলেন্স এর জন্য এম্পাওয়ারমেন্ট দরকার। বইয়ের ভাষায় হচ্ছে এম্পাওয়ার ব্রড বেসড অ্যাকশন, এবং যেইটা করতে গেলে অবশ্যই আপনাকে এলিমিনেট করতে হবে যার এই চেঞ্জের বাধাগুলি। এবং আজকে যদি বড় অর্গানাইজেশনগুলোর দিকে তাকান, অনেক বড় অর্গানাইজেশনগুলি এরকম চেঞ্জ প্রজেক্ট নিয়ে আসে, এবং যারা এই এই যে ইম্প্যাডিমেন্ট, এই যে বাধা বিপত্তি, যারা এই যে ভিতরের কি বলে এটাকে বলে ঘরের শত্রু কি বিভূষণ না কি বলে বিভীষণ, এদেরকে যারা এলিমিনেট করতে পারে নাই, দে সাফার্ড এ লট। সুতরাং এই ঘরের শত্রু বিভীষণকে রাখা যাবে না, কারণ আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, ম্যানেজমেন্ট চেঞ্জ করতে চাচ্ছে, কিন্তু ভিতর থেকে কেউ না কেউ, কারো কেউ না কেউ এই চেঞ্জকে বাধা দিচ্ছে। হাউ ইউ আর অ্যাকসেপ্টিং দিস, বিকজ কেন, কারণ এক একটা চেঞ্জ প্রজেক্ট ইজ এ কোটি টাকার প্রজেক্ট, ইজ এ হিউজ প্রজেক্ট। আপনি কিভাবে এত বড় রিস্ক নিচ্ছেন অর্গানাইজেশনে, রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, অর্গানাইজেশনকে অবশ্যই ব্যক্তি থেকে টিমের কি বলে এটাকে, গোল, টিমের গোল থেকে অর্গানাইজেশনের গোলকে আপনাকে প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে। অর্গানাইজেশন টিকে থাকলে আমরা টিকে থাকবো, অর্গানাইজেশন সাফার করলে আমি, আপনি, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো দরকারও নাই। এই জন্য বলছি যে কখনোই কোনো ব্যক্তির গোলকে সামনে আসতে দিবেন না, অর্গানাইজেশনের গোলের গোল থেকে বেশি প্রায়োরিটিতে দিবেন না। আনফর্চুনেটলি যাদের জন্য আপনারা এটা করেন, যে কোম্পানির ওনাররা অনেক সময় বুঝতে পারে না
তারাও অনেক সময় একই ভুল করে, তারা কিছু ব্যক্তিকে ব্যক্তিকে সাপোর্ট করার জন্য অর্গানাইজেশনের ক্ষতি করে ফেলে। আমি বলি ওনাররাই অনেক বড় অনেক সময় ক্ষতি করে ফেলে। তারা কি করে, তারও কারণ আছে। সে কারণটা কি ওই যে আমি একটা ব্যাকগ্রাউন্ড বলেছি, হ্যাঁ, আপনার আপনার ইতিহাস, আপনার অতীত, আপনার অতীতের কিছু জিনিস, এটা সহজে মানুষ মানে অতীতকে মানুষ ভয় পায়। এই অতীতের ভয় থেকে মানুষ কিছু মানুষকে ভয় পাইতে শুরু করে এবং তখন আর এই চেঞ্জ প্রজেক্টগুলি ফেল করে, হ্যাঁ, এই চেঞ্জ প্রজেক্টগুলি কাজ করে না। এইগুলিকে এলিমিনেট করতে হবে, সাহস নিয়ে এইগুলিকে এলিমিনেট করে ফেলতে হবে। তো এই এটা ছিল আমার এটা সবার আগে পড়বেন না তো, গল্প, একটা পেঙ্গুইনদের গল্প। পেঙ্গুইনদের একটা বরফের দি বরফ মানে বরফের উপরে থাকে না পেঙ্গুইনরা, তা সেইটার উপরে ভিত্তি করে একটা গল্প। এখানে একটা ক্যারেক্টার আছে ফ্রেড, খুব ইন্টারেস্টিং এবং খুবই ইন্টারেস্টিং। আপনারা এই এই আওয়ার আইসবার্গ ইজ মেল্টিং বইটাই আগে পড়বেন, এটাই আমার বলা। এখানে একই দশটা একই আটটা পয়েন্ট এখানে আছে। আমি ছিলাম পাঁচ নাম্বার পয়েন্টে, ছয় নাম্বার পয়েন্টে আমরা বলছি যে জেনারেটিং শর্ট টার্ম উইন। আপনি আপনি আপনার ব্যক্তিগত জীবনে যদি চেঞ্জ করতে চান, আপনি অর্গানাইজেশনে চেঞ্জ করতে চান, আপনাকে অবশ্যই শর্ট টার্ম উইন জেনারেট করতে হবে। আপনাকে একটা মাইলস্টোন করতে হবে। একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল না দিলে বুঝবেন না। ধরেন আপনি 50 কেজি, আপনার এখন ওজন 80 কেজি, আপনি আসলে 60 কেজি 20 কেজি কমাতে চান। আপনি যদি ওয়েট করেন যে না, আমি যেদিন আমি 40 কেজি বা 50 কেজি ওজন হব সেই দিন আমি এটাকে সেলিব্রেট করব, তাহলে কিন্তু আপনার ওই দিন পর্যন্ত ধৈর্য ধরে রাখা অনেক কঠিন। আপনি করবেন কি, আপনাকে মাইলস্টোন ক্রিয়েট করবেন। আপনি বলেন পাঁচ বলছে যে 5 কেজি যেদিন কমে যাবে, বলবেন ওকে নাও ইটস টাইম টু সেলিব্রেট। কি সেলিব্রেট, সেলিব্রেট মানে আপনি আবার গরু মাংস দিয়ে আবার অনেক খাই ফেলবেন, এটা না। এমন ভাবে সেলিব্রেট করবেন যেটা কন্ট্রাডিক্টরি না। আপনি বলেন ওকে, যেহেতু আমি এখন 5 কেজি ওজন কমাইতে পারছি, সো লেটস গিফট দি, আমাকে আপনি নিজেকে একটা অন্য একটা গিফট দেন, একটা বই কিনেন, একটা কিছু একটা গিফট দেন। এই যে শর্ট টার্ম উইন সেট করেন, আপনি যখন এই 5 কেজি কমানোর পর নিজেকে নিজে একটা গিফট দিবেন, একটা একটা নিজের ভালো জিনিস কিনেন, একটা ভালো জায়গায় বেড়াতে যান, একটা ভালো কিছু করেন, এই যে শর্ট টার্ম উইন যখনই করবেন, এটা আপনাকে কি করবে, আরেকটা সেকেন্ড মাইলস্টোন কে অ্যাচিভ করার জন্য আপনাকে গতিশীল করবে, আপনাকে আগ্রহী করে তুলবে, আপনাকে মোটিভেট করবে। সেই জন্য অবশ্যই আপনি যত বড় চেঞ্জ প্রজেক্ট নেন না কেন, মাঝখানে মাইলস্টোন ক্রিয়েট করেন এবং ইউ যখনই একটা ছোট্ট মাইলস্টোন অ্যাচিভ করবেন সেলিব্রেট। এটা করা, এটা গেল আপনার ছয় নাম্বার। সাত নাম্বার স্টেপ হচ্ছে নাও একটা পর্যায়ে যে আপনাকে এই গেইন গুলি এই ছোট ছোট স্টেপ গুলাকে কনসলিডেট করতে হবে এবং কনসলিডেট করে দিয়ে কি করতে হবে, এই আপনাকে আরো চেঞ্জের জন্য। আপনি হয়তো আজকে মনে করছেন যে এইটুক চেঞ্জ করলেই আপনার কাজ হয়ে যাবে, কিন্তু আপনি যখন ছোট ছোট চেঞ্জ করে একটা পর্যায়ে যাবেন, আপনি নিজেই আবিষ্কার করবেন হয়তো আরো কিছু চেঞ্জ আপনার লাগবে। এই এই গোলটা আবার নতুন করে সেট করবেন এবং এটাকে কনসলিডেট করে একটা লেভেলে নেবেন। এবং আট নাম্বার হচ্ছে অ্যাঙ্করিং নিউ অ্যাপ্রোচ। দেখেন প্রথম যখন একটা মানুষ একটা কোম্পানি একটা স্যার নাম্বার 7 থেকে একটু স্পেসিফাই করুন, কনসলিডেটিং গেইনস এন্ড প্রোডিউসিং মোর রেজাল্টস। সাত নাম্বার, হ্যাঁ, এই গেইন গুলাকে এক জায়গায় কনসলিডেট করবেন এবং কেন, টু প্রোডিউস মোর রেজাল্টস, আরো অনেক রেজাল্ট আপনারা দিতে পারবেন। এবং আট নাম্বার পয়েন্ট খেয়াল করেন, প্রথম জিনিস খেয়াল করে রাখবেন, চেঞ্জ ইজ নট এ কনস্ট্যান্ট থিং, এটা চেঞ্জেবল, চেঞ্জ ইজ নট ফিক্সড। আপনাকে একটা এটা মনে রাখতে হবে যে ইটস এ জার্নি এবং এই জার্নিতে অবশ্যই আপনাকে একটা প্রসেস থাকতে হবে যেটা কনসলিডেট করবে আপনি প্রতিটা স্টেপে কি গেইন করেছেন, এটাকে কনসলিডেট করবেন এবং আরো ডাবল ট্রিপল রেজাল্ট ডেলিভার করার জন্য চেষ্টা করবেন। সাত নাম্বার স্টেপ। এবং আট নম্বর হচ্ছে অ্যাঙ্করিং নিউ অ্যাপ্রোচ ইন দ্য কালচার। এই যে চেঞ্জের যে কালচার, এই যে নতুন অ্যাপ্রোচ, যে কাজগুলি করে আপনারা এই চেঞ্জটা করতে পারলেন, এইটাকে পার্ট অফ ইউর মাইন্ডসেটে নিয়ে নিতে হবে, অর্গানাইজেশনের ক্ষেত্রে পার্ট অফ দ্য কালচার বানিয়ে নিতে হবে। দেখবেন যেই কোম্পানি কন্টিনিউয়াসলি আউট পারফর্মিং দ্য কম্পিটিশন, এমন কোম্পানি আছে তারা কন্টিনিউয়াসলি চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে এবং
আপনি যদি আপনার কম্পিটিশনকে ট্রু সেন্স আউট পারফর্ম করতে চান ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য অর্গানাইজেশন, আপনাকে কন্টিনিউয়াসলি চেঞ্জের ভিতর দিয়ে যেতে হবে এবং চেঞ্জ ইজ দ্য নিউ নর্মাল এটাকে বিশ্বাস করতে হবে। এবং এর জন্য যে কাজটা বেশি করে করা দরকার সেটা হলো আপনাকে অবশ্যই কালচারের মধ্যে নিতে গেলে কি কি করতে হয়, আপনার রিওয়ার্ড সিস্টেমের ভিতরে নিতে হবে, আপনার অ্যাপ্রিসিয়েশন সিস্টেমে নিতে হবে, আপনার ইনক্রিমেন্টের ভিতরে নিতে হবে, আপনার পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে নিতে হবে, আপনার ভ্যালুজ এর ভিতরে নিতে হবে। এই সবগুলির ভিতরে যখন আপনি চেঞ্জ প্রসেসটাকে ইনকালকেট করে ফেলতে পারবেন, দ্যাট ইজ দ্য এইট স্টেপ। তো ইন এ নাটশেল আমি যদি বলি, এই ছিল আমার আটটা স্টেপ। আবারও একটু রিপিট করি, এক নাম্বার স্টেপ হচ্ছে এস্টাবলিশ এ সেন্স অফ আর্জেন্সি, দুই নাম্বার হচ্ছে ক্রিয়েটিং এ গাইডিং কোয়ালিশন, তিন নাম্বার স্টেপ হচ্ছে ডেভেলপ ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি, চার নাম্বার হচ্ছে কমিউনিকেট দ্য চেঞ্জ ভিশন, কমিউনিকেট করতে হবে, পাঁচ নাম্বার হচ্ছে এম্পাওয়ার ব্রড বেস অ্যাকশন বা ডেভেলপ এক্সিকিউশন প্ল্যান, ছয় নাম্বার হচ্ছে জেনারেটিং শর্ট টার্ম উইন্স, মাইলস্টোনস ক্রিয়েট করতে হবে এবং শর্ট টার্ম উইন জেনারেট করতে হবে, সেলিব্রেট করতে হবে, সাত নাম্বার হচ্ছে কনসোলিডেটিং গেইনস অ্যান্ড প্রডিউসিং মোর রেজাল্টস, মাল্টিপ্লাই করতে হবে রেজাল্টকে, ও আট নাম্বার হচ্ছে অ্যাঙ্করিং নিউ অ্যাপ্রোচ ইন দ্য কালচার। তার মানে আপনার কালচার কি, একটা অর্গানাইজেশনের পিপল প্রসেস, পিপল প্রসেসের ভিতরে এই চেঞ্জগুলি নিয়ে আসতে হবে, একটা অর্গানাইজেশনের ভ্যালুজের ভিতরে এই চেঞ্জটা নিয়ে আসতে হবে, একটা অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে চেঞ্জ নিয়ে আসতে হবে। এই সবগুলি যখন আমরা করতে পারবো তখনই আমরা বেসিক্যালি আমরা একটা চেঞ্জকে অ্যাচিভ করতে পারবো। সুতরাং আমরা যদি অর্গানাইজেশনের চেঞ্জকে লিড করতে চাই আমাদেরকে এই প্রসেসের ভিতরে যেতে হবে। এবং আমি সবাইকে বলছি, আপনারা যদি একটা বই, এই বইটা যদি আপনি যদি দেখেন যে আপনি ইউ আর নট ইন এ পজিশন অর্গানাইজেশন চেঞ্জকে ড্রাইভ করার জন্য, সো আপনি কি করতে পারেন, আপনি ইউ ক্যান এই এই একটা ছোট এই বইটা পড়ানোর একটা প্রজেক্ট নিতে পারেন, আপনি অর্গানাইজেশনে বা এই ধরনের একটা সেশন আপনি অর্গানাইজেশন সবাইকে কি ডিসিশন মেকার যারা তাদেরকেও বলতে পারেন যে ইউ ক্যান অর্গানাইজ এ সেশন লাইক দিস। এবং আপনি প্রথম কথা হচ্ছে যদি একটা জিনিস আপনার অলরেডি না থাকে তাহলে এটা এটা সম্ভব না, সেটাকে বলে সেন্স অফ আর্জেন্সি। আপনার যদি চেঞ্জ করার জন্য একটা বার্নিং ডিজায়ার না থাকে, চেঞ্জ করার জন্য আপনার কাছে যদি সেই সেই চেঞ্জের আগ্রহ স্প্রিয়া না থাকে, কোনো ট্রেনিং এ কোনো কাজ হবে না। সুতরাং এই যে প্রথম স্টেপটা যেটা বসে এস্টাবলিশ এ সেন্স অফ আর্জেন্সি, এইটা যেখানে অলরেডি দেয়ার সেইখানে এটা করা অনেক সহজ, কিন্তু এই সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করে আমাদের দেশের কনটেক্সটে একটু কঠিন কাজ। তারপরেও বলি যে হয়তো এই প্যান্ডেমিকের কারণে আমাদের দেশের অনেক অর্গানাইজেশনে এক ধরনের আর্জেন্সি অলরেডি ক্রিয়েট হয়েছে এবং আমরা কিন্তু একটা চেঞ্জ প্রসেসের ভিতর দিয়েই গেছি এবং এইটাই একটা কালচারের পার্ট হয়ে আসা। কিন্তু কিন্তু কন্টিনিউয়াসলি যদি আমরা এটাকে আবার যদি আমরা রিওয়ার্ডের ভিতরে না নিতে পারি, পিপল পারফরমেন্সে না নিতে পারি, এই জিনিসটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। তো আমি ইন এ নাটশেল এই ছিল আমার দিক থেকে সেশন। আবারও আমরা এই শেষ পর্যায়ে আপনাদের থেকে প্রশ্ন নিব ইনশাআল্লাহ। স্যার একটু আমি আপনার সাথে অ্যাড করতে চাই, কারণ হচ্ছে আপনার রেফারেন্সের একটা বই আমি পড়ছি এবং রেফারেন্সের বাইরেও একটা বই পড়ছি, সেটা হলো সেন্স অফ আর্জেন্সি, একই জন পি কটারের বই, জন পি কটারের সেন্স অফ আর্জেন্সি এটা পড়ছি, আর হচ্ছে আপনার ওই আইসবার্গ ইজ মেল্টিং এটা বইটা পড়া হয়েছে আমার। আপনি স্যার একটু মনে হয় মানে দুই একটা জায়গায় স্কিপ করছেন, সেটা হলো যে আপনার স্ট্র্যাটেজি এন্ড ভিশন, স্ট্র্যাটেজি এন্ড ভিশন হইতে হবে আমাদের কনসাইজ এন্ড কনক্রিট, উইদিন 5 মিনিটস যদি আমরা কাউকে কনভিন্স না করতে পারি তাহলে সেটা আর কনভিন্স করা হয়তোবা পসিবল না। এইজন্য আমাদের স্ট্র্যাটেজি এন্ড ভিশনটা হওয়া উচিত অবশ্যই শর্ট এন্ড কনক্রিট। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার আপনি স্কিপ করে গেছেন, সেটা হলো যে আমাদের যদিও আটটা স্টেপ কিন্তু আমাদের চেঞ্জ ম্যানেজমেন্টের মূল পার্ট হচ্ছে তিনটা,
সেটা হচ্ছে কাট লেন্স এর একটা ই আছে আমাদের এই থিওরি আছে সেখানে লেখা আছে যে কি বলে এটাকে যে ডিপ ফ্রিজিং অ্যাক্টিভিটিস এন্ড ইন ফ্রিজিং থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ প্রথম কথা বলি আজকের সেশনটা কিন্তু ভিশন এবং স্ট্র্যাটেজি না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আমি কিন্তু আইবিএ তে একটা 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 সেশনে আমার ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে দেখবেন সাইফ নোমান খান ওনার একটা প্রোগ্রাম আছে সিবিএসআই ক্রাফটিং বিজনেস স্ট্র্যাটেজি এন্ড ইনোভেশন আপনি যদি ওখানে যান ওই তাহলে আপনি আরো স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো আরো ক্লিয়ার করতে পারবেন আমি অনেককে উৎসাহিত করি যে এই কোর্সটাতে আপনারা অ্যাটেন্ড করেন স্ট্র্যাটেজি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট এবং এটা নিয়ে আমি আলাদা সেশন নেই এটা নিয়ে দেখলে এই একটা সাবজেক্টেই উই ক্যান ওয়ার্ক ফাইভ ডেজ লং সুতরাং এটা যদি আপনি আশা করেন যে দুই ঘন্টার মধ্যে আমি সব বলবো এটা ঈশ্বর সম্ভব না তো এটা আমার দিক থেকে লিমিটেশন আমি বলে দিলাম আমি স্পেশালি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি একদম আমি বললাম 5 দিন লাগবে আমাকে আপনাকে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে জি আর কারোর কোনো কোশ্চেন আছে কি একজন প্রসেস গুলো লিখেছেন ওকে কেউ কোশ্চেন করতে চাইলে কোশ্চেন করতে পারেন আমরা অল্প কিছুক্ষণ আছি আর 9টা বেজে গিয়েছে আমি আসলে আপনাদের থেকে শুনতে চাই যে ওয়েদার আপনার এই সেশন থেকে কোনো আপনার কোনো জিনিস বেনিফিট হলো কিনা বা কোনো কিছু কোনটা ভালো লাগলো বা কোনটা যদি কেউ অ্যাডও করতে চান ওই ভাইয়ের মতন অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা রাইট স্টার্ট রাইট যেটা হচ্ছে যে বেসিক্যালি স্যার চেঞ্জ ম্যানেজমেন্টের যে বিষয়টা ছিল বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইঞ্জিনিয়ার যার কারণে ওভারঅল সেশনটা স্যার খুবই মানে আমার কাছে ইন্টারেস্টিং ছিল এবং যে স্টেপগুলো বলা হয়েছে বেসিক্যালি এটা মানে বেশ মানে ফ্রেন্ডলি আর ওভারঅল জিনিসটাই ছিল ফ্রেন্ডলি এবং ওভারঅল ইনফরমেশন গুলো ছিল সবার জন্য আমার মনে হয় খুব সহজ বোধ্য সো আশা করি এটা সবারই কাজে লাগবে ইনফ্যাক্ট আমার কাজে লাগবে সেটা আমি বুঝতেছি তো বাকিদেরও আশা করি কাজে লাগবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার খুবই এনজয় করছি আপনার সেশনটা ফার্স্ট টাইম আপনার সেশন আমি অ্যাটেন্ড করছি আশা করি ভবিষ্যতে এই ধরনের সেশন থ্যাংক ইউ কবির সামিন নোমান ভাই থ্যাংক ইউ আর কি আমি অ্যাড করবেন প্লিজ জি আমি একটু বলছিলাম সেটা হলো স্যারের এই সেশনটা আজকে আমি ফার্স্ট অ্যাটেন্ড করলাম তো আমার একটু যেটা মনে হয়েছে আলোচনাটা হয়েছে একেবারে ফ্রেন্ডলি এবং খুবই ঘরোয়া জাস্ট মানে চা খেতে খেতে চিটচ্যাট টাইপের হ্যাঁ ভারী কি কোনো আলোচনা হয় নাই যার কারণে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অধিকতর সহজ হয়েছে সো থ্যাংকস ফর দিস সেশন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আর কেউ কিছু বলবেন আমি বলতে চাই জি প্লিজ আসলে আমি ফার্স্ট টাইম স্যারের ট্রেনিং সেশন আমি জয়েন করলাম এখানে আমার যেটা মনে হয়েছে যে কিছু ভিউজ চেঞ্জ হয়ে গেছে যেমন স্যার ফাইভ স্টেজ ফর পার্সোনাল চেঞ্জ যেটা বললো সেটা খুবই আমার কাছে ক্যাচি মনে হয়েছে থ্রি এম ফর্মুলার কথা যেটা বলছেন এটা ভালো লাগছে বাট একটা যে আমার কাছে এই এইট স্টেপস অফ লিডিং ম্যানেজমেন্ট এইটা একটু মানে আমার কাছে খুব বেশি কঠিন মনে হয়ে গেছে বাট অ্যানাদার থ্রি টু থিংস ইজ ভেরি নাইস টু মি সো আমার এই এইট স্টেপের উপর আর একটু পড়াশোনা করলে হয়তো এগুলো এই জিনিসগুলো আমার মাথাতে নতুন আসছে আসলে এটা কখনো ছিল না কারণ কি আমি চাই আপনারা আওয়ার আইসবার্গ ইজ মেল্টিং বইটা পড়েন আমি যদি আজকে প্রেজেন্টেশন দিতাম প্রথম জিনিসটা আপনারা চাইতেন সেটা হলো এই পাঁচটা স্লাইড এই স্লাইড দিলে যে ক্ষতিটা হয় আপনি কিন্তু ওই বই আর পড়বেন না আমি চাই আপনারা ওই ছোট্ট বই খুব চিকন বই এটা বেশি পেজ না অল্প চিকন একটা বই
খুব ছোট্ট একটা গল্পের মতন বই, অ্যাট লিস্ট আমি খুব রিকোয়েস্ট করবো এই বইটা পড়েন। সো আর কারোর কোনো কোশ্চেন? আমরা দুজনে থেকে কোশ্চেন নিব ইনশাআল্লাহ। জি সাকাত ভাই, আসসালামু আলাইকুম। আমি কোশ্চেন না ভাই, আসলে বলবো যে আমার আরো চারজন সহকর্মী একসঙ্গে আমরা শুনছিলাম, তো আমার কাছে মানে খুব মজা লাগলো এই জন্য যে আসলে আমাদের রিয়েল লাইফে যে এক্সপিরিয়েন্স গুলো হয় তার সাথে একদম রিলেট করতে পারছিলাম প্রত্যেকটা পয়েন্ট, তো বেশিরভাগ পয়েন্ট অ্যাকচুয়ালি, তো খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অর্গানাইজেশনে এই প্র্যাকটিসটা যেন কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের স্যার ফর ইউর ইয়াসালাম। চেষ্টা করছি যে আসলে কিভাবে অ্যাডাপ্ট হওয়া যায়, কিন্তু স্যার আপনি আপনি হয়তো জানেন যে আমাদের ইমিডিয়েট বস, বিশেষ করে আমি যদি আমার ব্যক্তিগত বলি যে আমার ইমিডিয়েট বস তিনি এই চেঞ্জের সাথে নিতেই পারে না, বা আমরা যে আপ টু ডেট হচ্ছে সেটাকে উনি অনেক সময় ইনফেরিটি কমপ্লেক্সে হচ্ছে ভুগছেন। এই বসকে স্যার কিভাবে চেঞ্জের মধ্যে নিয়ে আসা যায়, কোন স্ট্র্যাটেজি যদি একটু সংক্ষেপে বলেন তাহলে খুব উপকৃত হতাম। খুব খুব মানে আপনি একটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন করেছেন। হ্যাঁ, আপনার আপনার বসকে চেঞ্জ করার জন্য আপনার কিচ্ছু করতে হবে না, আপনি আগে নিজে একটা রোল, বসের জন্য আপনি নিজে একটা রোল মডেল হন প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে আপনার ভিতরের যদি চেঞ্জটা আনতে পারেন, এবং তখন অটোমেটিক্যালি আপনার বসকে আপনার বসের নোটিশে আসতেই হবে যে ইউ আর ডুইং সামথিং অ্যান্ড দিস ইজ গিভিং বেনিফিটস ইন ইওর লাইফ। এবং প্রথমেই হচ্ছে আপনার বসের ভিতরে একটা সেন্স অফ আর্জেন্সি আপনাকে তৈরি করতে হবে। কিভাবে? আপনাকে এই বেনিফিটটা বুঝাই দিতে হবে কড়াই ঘন্টায় যে দেখেন আমি যে চেঞ্জ করতেছি এর বেনিফিট আপনি আমাকে দেন না দেন, আমি কিন্তু বেনিফিট ঠিকই মার্কেট প্লেসে পাবো। এবং সিম্পলি আপনাকে বলি, আপনার বসের লেভেলের দুই একটা চাকরি আপনি জোগাড় করে অফার লেটার নিয়ে এসে বসের হাতে ধরে দেন যে দেখেন এই যে আমি এটা করছি, এই দেখেন এই এই কোম্পানি আমাকে শুধু এই কারণে একটা ভালো চাকরির অফার দিছে, দেন দেখেন আপনার বস চেঞ্জ হয় কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কারোর কোনো কোশ্চেন বা কমেন্টস? সো কেউ কমেন্ট করার আগে আমি জাস্ট আর একটু বলি যে আলহামদুলিল্লাহ আব্দুল আলী মুন্সি ভাইকে আমি একেবারে আমাদের এবিপি শুরু থেকেই আমরা চাচ্ছি যে ওনাকে নিয়ে সেশন করব, ওনার ব্যস্ততা বা সবকিছু কারণে হয়ে ওঠেনি, তো আজকে প্রথমবারের মতন হলো এবিপিতে। সবাই বলতেছেন যে প্রথমবার আব্দুল আলী মুন্সি স্যারের ট্রেনিং করেছেন, তো আমরা চাচ্ছি এটাই আজকে শুরু হলো তো এটা শেষ হবে না, তো আমরা চাই যে রেগুলার বেসিসে উনি আমাদেরকে সময় দিবেন। লিডারশিপের উপরে আমরা আরো কোর্স করাতে চাই, যেটা নিয়ে আমরা সেভারাল টাইম মিটিং করেছি, তো ইনশাল্লাহ সামনে এটার ফল আমরা আরো দেখতে পাবো ইনশাল্লাহ, তো সেই আশা করতেছি। এবং আমাদের এখানে আশা করতেছি আমরা এইচআর এ কিছু লিডিং এর লিডারশিপের কিছু ইয়ে আছে, সেই কন্টেন্ট আছে যেটা আমরা চেয়েছিলাম যে আব্দুল আলী মুন্সি ভাই ক্লাস নিবে, তো ইনশাল্লাহ সামনে হয়তো ওই কোর্স গুলোতেও যে সামনে ব্যাচ শুরু হচ্ছে ওখানে হয়তো আমি স্যারের থেকে আগে থেকে টাইম চাবো যে ওই সময়টা আমাকে আমাদেরকে দেওয়ার জন্য আর কি। ওটা ফ্রাইডে তে ক্লাস গুলো হয়, তো আপনারা চাইলেও কেউ যোগাযোগ করতে পারেন। আর মুন্সি ভাইকে বলবো লিডারশিপের উপর আরো যাতে এটার ফলো আপ আরো কিছু করা হয়। ভাইয়া আমার একটা রিকোয়েস্ট থাকবে যে মুন্সি স্যারকে দিয়ে আরো দু চারটা এরকম সেমিনার বা ওয়েবিনার আয়োজন যদি করা যেতে পারে খুব ভালো। আজকের লেকচারটা একদম অসাধারণ, অনেক সুন্দর একটা লেকচার উনি লেকচার দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাতে আমরা সবাই উপকৃত হই, যে আমরা যাতে আমাদের লিডারশিপ গ্রো করতে পারি। আর যেটা বলবো যে আপনারা সবাই দু পৃষ্ঠা যেটা লিখেছেন যেটা স্যারের একটা রিকোয়ারমেন্ট ছিল, আমরা আপনাদেরকে একটা ফর্ম দিব কালকে, ওই ফর্মের মধ্যে ওই ওখানে ছবি আপলোড করার একটা জায়গা থাকবে যেখানে ফিডব্যাক ফর্ম থাকবে, প্লাস হচ্ছে আপনার একটা যে আজকের যে সেশন থেকে যে নোটটা নিয়েছেন সেই নোটটা আপলোড করবেন, এবং এটা আমরা চেষ্টা করবো স্যারকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ওই ফর্মের যে ফিডব্যাকটা ওই শীটটা আমরা স্যারের সাথে শেয়ার করবো, যেখানে আপনার কমেন্ট গুলো থাকবে এবং আপনার যে নোট গুলো নিয়েছেন সেই নোটটাও থাকবে ইনশাল্লাহ। তো সেটাতে তাহলে দেখা যাবে যে স্যার একটা আউটপুট পেলো যে আপনারা কি শিখলেন ইনশাল্লাহ। স্যার আমি একটা প্রশ্ন
আচ্ছা ঠিক আছে তাহলে সেটা আপনি দিবেন জি সেটা আপনি ফিডব্যাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ জি স্যার ইমোশনালি ইন্টেলিজেন্সের উপরে কোনো আপনার লেকচার আছে কিনা এইটা বেসিক্যালি আমাদের আমাদের দেশের কনটেক্সে মইনুদ্দিন চৌধুরী ভাই দিশু তরফদার ভাই ওনারা করে আমি করি না আমি এখন পর্যন্ত করি না আর ধরেন ওই যে আমি বললাম না ইনটেনসিফাই আমি যা পারি এটাকে বেশি বেশি করি আর যেটা আমি এখন এই বয়সে এসে নতুন সাবজেক্ট আমি এখনই যাব না হ্যাঁ সুতরাং আমি আমার এরিয়াতে থাকবো বাট মইনুদ্দিন চৌধুরী ভাই রুজদিনা আপা এই দুজন বাংলাদেশে বই লিখেছে বাংলায় বইটা আগে পড়েন আর এটাই অনেক হেল্প করবে আমি মনে করি এবং অরিজিনাল বই ড্যানিয়েল গোলম্যানটা পড়তে পারেন কোনো অসুবিধা নেই বাট আমার আমার যদি বলেন আমার ইচ্ছা নাই হ্যাঁ এখন এটা নিয়ে কাজ করার সো 9:10 বাজে এখন আমরা শার্প 7:00 শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় 2 ঘন্টা 10 মিনিট কিভাবে চলে গেল আমাদের জীবন থেকে কিন্তু এই 2 ঘন্টা আমরা অনেক কিছু পেয়েছি যেটা ইনশাআল্লাহ আমি বলবো যে আমার লাইফে অনেক অর্জন হয়েছে মুন্সি ভাই ট্রেনিং করে তো আজকে আমি বলবো যে যেটা আমরা আজকে নিয়ে যাব সেটা আমরা যাতে বলতে পারি যে হ্যাঁ আমাদের 2 বছর পরে আমাদের চেঞ্জ হয়েছে সেটা আজকের সেশনটা আমাদের ভূমিকা রেখেছে এটাই মুন্সি ভাইয়ের সৎকে জারিয়া হিসেবে থাকবে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ এবং এটাই আমরা চাই ইনশাআল্লাহ সবার কাছ থেকে এবং সবাই কোঅপারেট করবেন আমরা এরকম আরো সেশন চাই যেখান থেকে আমরা আরো পার্টিসিপেট চাবো যে যেখান থেকে আরো লোকাল লাইফ চেঞ্জ হবে যেটা আমাদের গোল মেকিং প্রফেশনালস সো আমরা নিজেরা প্রফেশনাল হব মানুষকে প্রফেশনাল তৈরি করব লিডার হব মানুষকে লিডার তৈরি করব এটাই আমাদের প্রত্যাশা ইউপি তরফ থেকে সো আর কেউ কিছু বলবেন না বললে আমরা ইনশাআল্লাহ মুন্সি ভাই থেকে আর হয়তো একটা মেসেজ নিয়ে আমরা শেষ করে দিতে চাই মুন্সি ভাইয়ের কাছ থেকে লাস্ট কিছু কথা শুনতে চাই আমি আমি সর্বশেষে একটা কথাই বলবো আপনাদের আজ পর্যন্ত জীবনে যে গোল আপনারা সেট করেছেন যে টার্গেট সেট করেছেন এটাকে 5 দিয়ে গুণ করেন অথবা 10 দিয়ে গুণ করেন এটা যদি গুণ না করতে পারেন তাহলে আপনার লাইফে এক্সেপশনাল এই সেন্স অফ আর্জেন্সিটা ক্রিয়েট হবে না সুতরাং এইটা গুণ করেন গুণ করার পরে আপনারা এই কন্টিনিউয়াসলি এই নিজেকে চেঞ্জ করতে থাকেন এবং বিভিন্ন ভাবে নিজেকে ডেভেলপ করতে থাকেন এইটাই হচ্ছে আমার দিক থেকে মেসেজ এবং এইটা যদি না করেন এই 10 দিয়ে গুণ করেন ইনশাআল্লাহ ইন টার্মস অফ ইওর ইনকাম ইন টার্মস অফ ইওর ডেলিভারি সব দিক থেকে 10 দিয়ে গুণ করেন এবং আবারও অন্য কোনো সেশনে দেখা হবে এবং আমাকে আপডেট দিবেন এটা কি 10 গুণের দিকে যাচ্ছে কিনা একটা ছোট্ট মাইলস্টোন সেট করেন একটা একটা করে এবং এইটাতে সবাই অ্যাচিভ করেন এটাই আমার দিক থেকে প্রত্যাশা আমার সবাই আপনাদের জন্য দোয়া এবং আমার জন্য দোয়া করবেন সর্বশেষে সোলভাই আপনাকে অনেক ধন্যবাদ দেরি করে হলেও শুরু শুরু হলো এটাই হচ্ছে আনন্দের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ থ্যাংক ইউ আমরা ইনশাআল্লাহ এই লেকচারের অডিওটা মানে রেকর্ড যেটা হয়েছে সেটা ইনশাআল্লাহ আমরা সবাইকে শেয়ার করব আর আপনারা সবাই আমাদেরকে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দিবেন কালকে আমরা সবাই আপনাদের ইমেইলে পেয়ে যাবেন এবং সেটা আমরা চাবো যে আপনারা ওই ছবি উঠিয়ে যে বা যে যেটা নোট নিয়েছেন ছোট্টা নোটটা আমাদেরকে শেয়ার করবেন সো ইনশাআল্লাহ পরবর্তী সেশনের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতেছি মুন্সি ভাইয়ের সাথে ইনশাআল্লাহ একটা ইস্যু ছিল একটা ইস্যু ছিল সবাইকে ধন্যবাদ।